আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতুহু। আচ্ছা, আমাদের শিমুল ভাই, আপনি বোধহয় আমাদেরকে বলতে চাচ্ছেন আগের পয়ার আগ পড়ার কথা। আপনি পড়বেন আগের পয়ার আগগুলো একটু আমাদেরকে, আমি বের করবো। জি, আমি আমি হচ্ছে অর্ণব ভাই। চিনতে পারছেন আমাকে? কয়েকদিন আগে আপনার সাথে কিছু কথা হয়েছিল। আচ্ছা, খুব সম্ভবত যুক্ত হ্যাঁ হয়েছিল। ভাই, বলে দিস। হ্যাঁ, তো আমি ওইভাবে কার্বি পড়তে পারি না, বা কোনো আয়াত নিয়ে সেভাবে বিশ্লেষণ করতে পারবো না। তবে আমি সূরা তাওবা সম্বন্ধে যতটুকু জানি যে এই আয়াতটা হচ্ছে কিছু ইন্ডিভিজুয়াল মুশরিকদের, মানে আরবের মুশরিকদের মানে ব্যাপারেই বলা হয়েছে। তো এখন যদি ওই আয়াতটা দেখাই, আপনারা বলেন যে না, পুরো পৃথিবীর মুশরিকদের কাতল করতে হবে, তাহলে এটা মনে হয় যে ফেয়ার হবে না। তাই আচ্ছা না, যেমন 4 নম্বর আয়াতটা পড়লে বোঝা যাবে যে তাদের সাথে একটা চুক্তি হয়েছিল, চুক্তিটা ভঙ্গ হয়। তো এই আচ্ছা পুরা সূরাটাই হয়তো বা তাদের নিয়েই কথা হয়েছে। আচ্ছা আপনি যদি এটা একটু বিশ্লেষণ করতেন ভালোই তো। আচ্ছা আপনি যে কথাটা বললেন, এই কথাটা সপক্ষে আপনার কি কোনো ধরেন কোনো ধরনের কোনো দলিল, কোনো ধরনের কোনো হাদিস, তাফসির, সিরাত, কোনো কিছু কি আছে আপনার সপক্ষে, যেটা মানে আমরা বুঝতে পারি যে আপনি যে কথাটা বললেন এটা কিন্তু আপনার ব্যক্তিগত কথা না, এটা আমরা বুঝতে পারি, এরকম কোনো কিছু আছে আপনার কাছে? আচ্ছা, আপনি এই সূরারই 4 নম্বর আয়াতটা একটু বের করতে পারবেন? হ্যাঁ, 4 নাম্বার কেন, আমরা শুরু সূরাটা একদম শুরু থেকেই পড়া শুরু করে দিই, তাও হয়, একদম শুরু থেকে পড়া শুরু করে দিই, কোনো সমস্যা নেই। না, 4 নম্বরটা বের করুন তাহলে। হ্যাঁ, এই যে 4 নম্বরের মধ্যে বলেছে, যারা তোমাদের সঙ্গে চুক্তির ব্যাপারে বিন্দুমাত্র ত্রুটি করেনি, তোমরা কাউকে সাথে তাদের পর্যন্ত তাদের নির্দিষ্ট সময় পর্যন্ত চুক্তি পূর্ণ করো, অবশ্যই আল্লাহ মুত্তাকিদের ভালোবাসে। এই আয়াতটা দেখিয়ে আপনি কি বলতে চাচ্ছেন যে, মানে আপনি কি বলতে চাচ্ছিলেন যে ওই নির্দিষ্ট মুশরিকদের সম্পর্কে বলা হচ্ছে এরকম কিছু? হ্যাঁ হ্যাঁ, পুরো সূরাটাতে নির্দিষ্ট গোষ্ঠীদের সম্বন্ধে বলা হচ্ছে। আমি তাহলে কিছু বলতে চাচ্ছি। এটা এটা মানে এটা আপনার ব্যক্তিগত বক্তব্য নাকি, না না কোনো হাদিস বা এরকম কিছু ব্যাকআপ? আমি হচ্ছে আমি এটা পয়েন্টটা শুনছি, আমি কয়েক জায়গায় কয়েকটা কুজুরের কাছ থেকে শুনছি এই তাফসিরটা আর কি। আমি কোনো আচ্ছা দলিল দেখাতে পারবো না। তো আপনি আপনি নিজে বিশ্লেষণ করেন না, এখন আমাদের তো মেধা আছে, তাই না? তো সেই ক্ষেত্রে আপনাদের তো মেধা আছে, তো সেক্ষেত্রে থেকে আপনার কিছু না কিছু বের করতে হবে। আমরা এক কাজ করি তাহলে, আমরা 1 নম্বর আয়াত থেকে পড়ি, মুশরিকদের মধ্যে যারা তোমাদের সাথে চুক্তি করেছে তাদের সাথে সম্পর্কচ্ছেদের ঘোষণা দেওয়া হলো, প্রথম লাইনটা কি ভাই লেখা? এখানে একটা চুক্তি হয়েছিল, তারা চুক্তি ভঙ্গ করছে, তাদের সাথে সম্পর্ক ছেদ করা হয়েছে, এটা বোঝানো চুক্তি হয়েছে। ভঙ্গ করছে এটা কোথায় বলা এখানে? সরি, দাঁড়ান, মধ্যকার সময় তাদের চুক্তিবদ্ধ ছিল তাদের সাথে। হ্যাঁ, একটা চুক্তি ভঙ্গ করছে এটা বলা হয় নাই, তবে চুক্তিটা ভঙ্গের অনুমতি দেওয়া হচ্ছে। একটা চুক্তি ছিল, কাকে একটা কাকে 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 মুসলমানদের দেওয়া হচ্ছে, মুসলমানদের দেওয়া হচ্ছে। হ্যাঁ, মানে সম্পর্ক ছেদ করার কথাটা কারা বলতেছে, মানে চুক্তিটা কারা ভাঙতেছে? চুক্তিটা ভাঙতে বলতেছে হচ্ছে মুসলমানদের, চুক্তি ভেঙে ফেলতে বলা হচ্ছে আর কি। হুম হুম তার মানে চুক্তিটা তো মুশরিকরা ভাঙতেছে না, কাদেরকে ভাঙার কথা, কারা ভাঙছে, কাদেরকে ভাঙার অনুমতি দেওয়া হচ্ছে? মুসলমানদের ভাঙতে বলা হচ্ছে। তবে আমি শিওর, আমি শিওর, ড্যাম শিওর যে এর পেছনে একটা রিজন আছে। হ্যাঁ, আপনি যে ড্যাম শিওরটা দিচ্ছেন, এই যে আপনি ধরেন আমি আমি আপনি ধরেন 2 বার বলছেন ড্যাম শিওর, আমি 3 বার বললাম, বা ধরেন আমি 6 বার বললাম ড্যাম শিওর ড্যাম শিওর ড্যাম শিওর ড্যাম শিওর ড্যাম শিওর, এটা কোনো পদ্ধতি হয় না, তাই না? না না, হলো আমার মনে হয় যে আপনিও জানেন যে এর পিছনে একটা রিজন আছে, সেই জন্য আমি বললাম। আমার মনে হয় যে আপনার জানার কথা। কিন্তু আমি যে রিজন জানি আর আপনি যে রিজন জানেন সেই দুটো তো এক নাও হতে পারে, তাই যদি না আমরা সেটা দলিল দিই, যেমন আপনি যদি ওই রিজনটা দেখান আমাদেরকে, আমরা কিন্তু মেনে নিব। আচ্ছা আচ্ছা আচ্ছা, যাই হোক, রিজনটা ছাড়াই মনে হয় আমরা ক্যারি অন করতে পারবো। রিজনটা সারা যদি ক্যারি অন করি তাহলে আমরা দেখতে পারি এখানে সরাসরি বলা, প্রথম আয়াত সাথেই বলা যে চুক্তিটা ছিন্ন করার হুকুমটা দিচ্ছে কে, আল্লাহ আর তার রাসুলের পক্ষ হতে। হ্যাঁ, পক্ষতে আসতেছে, তাই না ভাই? মুশরিকরা চুক্তি ভঙ্গ করতেছে না, আল্লাহ ও তার রাসুলের চুক্তিটা ভঙ্গ করতেছে, চুক্তিটাকে শেষ করে দিচ্ছে। এরপরে 4 মাস তোমরা ইচ্ছা মতো চলাফেরা করে নাও, আর জেনে রেখো যে তোমরা আল্লাহকে নত করতে পারবে না, আল্লাহ লাঞ্ছিত করাবেন, মানে 4 মাস সময় দিচ্ছে তাদেরকে, তাই না? মানে আপনি আগে পরে করতে চাইলেন না, আগে পরে 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 কি বোঝা যাচ্ছে সেটা বলতেছি। তারপরে আল্লাহ ও তার রাসুলের পক্ষ থেকে বড় হাজের দিন মানুষের কাছে ঘোষণা দেওয়া হলো যে আল্লাহ ও মুশরিকদের সাথে সম্পর্কহীন এবং তার রাসুলও, মানে কারা করতেছে সম্পর্কটা, কারা ত্যাগ করতেছে, আল্লাহ এবং রাসুলের পক্ষ থেকে সম্পর্কটা সেট করা হচ্ছে, চুক্তিটা ফিনিশ করে দেওয়া হচ্ছে, চুক্তিটাকে ডিসমিস করে দেওয়া হচ্ছে আল্লাহ তার রাসুলের পক্ষ থেকে। কাজেই এখন যদি তোমরা তওবা করো তোমাদেরই ভালো হবে, আর যদি তোমরা মুখ ফিরায় নাও তাহলে জেনে রাখো তোমরা আল্লাহর এই হীন দুর্বল করতে পারবে না, ভয়াবহ শাস্তি আছে, কি বুঝলেন? তখন তারপরে রাতে আমরা দেখি আবারও, কিন্তু মুশরিকদের মধ্যে যারা তোমাদের চুক্তি রক্ষার ব্যাপারে বিন্দুমাত্র ত্রুটি করেনি আর তোমাদের বিরুদ্ধে কাউকে সাহায্য করেনি, তাদের সাথে নির্দিষ্ট সময় পর্যন্ত চুক্তিটা পূর্ণ করে নাও, মানে তাদের সাথে চুক্তিটা ছেদ করে না, ওই যতক্ষণ চুক্তিটা আছে ততক্ষণ মাইনে নাও, সমস্যা নেই। এরপরে বলতেছে, তারপরে নিষিদ্ধ মাস অতিক্রান্ত হয়ে গেলে মুশরিকদের যেখানে পাও তাদেরকে পাকড়াও করো, ঘেরাও করো, ঘাঁটিতে ওত পেতে বসে থাকো, কিন্তু তারা যদি তওবা করে, নামাজ পড়ে, প্রতিষ্ঠা করে, যাকাত আদায় করে তাহলে তাদেরকে তাদের পথ ছেড়ে দাও। মানে এই নিষিদ্ধ এই মাসটা, যে কয় মাস পর্যন্ত চুক্তিটা পালন করতে বলতেছে তাদেরকে, এটা যদি অতিক্রান্ত হয়ে যায় এরপরে তাদেরকে তোমরা ধরে যেখানে পাও সেখানে, তাই না, মারতে বলতেছে। মুশরিকদের কেউ যদি তোমাদের কাছে আশ্রয় প্রার্থনা করে তবে তাদেরকে আশ্রয় দাও যাতে তারা সুযোগ পায়, মানে এই যে ইসলাম কবুল করার সুযোগ পায় এরকম। আচ্ছা, তো তো আপনি এই একটা তো আপনি হচ্ছে ওনাকে দেখাইলেন, তো এখানে তো স্পষ্ট আমরা বুঝতে পারছি যে কোন মুশরিকদের কথা বলা হচ্ছে। দাঁড়ান না, কোন মুশরিক কিভাবে বুঝলেন আপনি, কারণ আস্তে আস্তে তো সবগুলোই বলতেছে, আপনি থেমে গেলেন কেন? আমরা পুরোটাই করি, তাই না? আমরা পুরোটাই করি। চুক্তি করে কি কার্যকর থাকতে পারে, আল্লাহ তার রাসূলের সঙ্গে মুশরিকদের চুক্তি কি করে কার্যকর থাকতে পারে, দেখেন কি বলছে। অবশ্যই ওইসব লোক ছাড়া যাদের সঙ্গে তোমাদের মসজিদে হারামের নিকট চুক্তিবদ্ধ হয়েছিল তারা যদি তোমাদের সঙ্গে চুক্তি ঠিক রাখে তোমরা তাদের সঙ্গে কৃত চুক্তি দৃঢ় রাখো, কি বলছে? মুশরিকদের চুক্তি কি করে কার্যকর থাকতে পারে, এখানে বলা নেই যে তোমাদেরকে আক্রমণ করছে এই জন্য চুক্তি ভেঙে দিচ্ছি, এরকম কিচ্ছু বলা নেই। বারবার বলা কি যে মুশরিকরা শিরক যারা করে তাদের সাথে তোমাদের কোনো চুক্তি থাকতে পারবে না, তোমরা কোনো চুক্তি রাখবা না, কিসের চুক্তি, কিসের কি, আল্লাহই বলতেছে।
এই যে এইভাবে একের পর এক আয়াতের পরে একের পর এক এই যে আয়াতের পরে আস্তে 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 গিয়ে এই যে এরকম করে বলার পরে এই যে তাদের অপরাধ কি আপনি যদি বলতে চান যেমনটা ফারাজ ভাই জিজ্ঞেস করছিল অপরাধ কি এই যে দিনের বিরুদ্ধে কটুক্তি করা এটাই তাদের অপরাধ কটুক্তি করাই তাদের অপরাধ কটুক্তির সংজ্ঞা যে ভাই কত মানে বিস্তৃত মানে শুনলে অবাক হয়ে যাবেন জামার বোতাম পর্যন্ত বিস্তৃত জামার বোতামটা নিয়ে কটুক্তি করলেও খবর কেয়ামত পর্যন্ত চলে সবাই ওখানে মানে মানে প্রত্যেকজন মুসলমান হওয়ার পর্যন্ত যদি আক্রমণাত্মক জিহাদ চলে তাহলে কাফেরা কটুক্তি করুক বা না করুক শুরু থেকে শেষ পর্যন্ত পজ করে আপনারা দেখবেন দেখে দেখে এই যে আমি যে কার্টুনটা পছন্দ করি তুমি সে কার্টুন পছন্দ করো না কেন সেই এইটা এই দোষের মানে আর কি কলাকাটা হবে এই তো এক্স্যাক্টলি সর্বশেষ এই যে ওই বিশ্বাসীগণ মুশরিকটা হলো অপবিত্র মুশরিকদেরকে অপবিত্র ঘোষণা করে দিয়ে ওদের জন্য মসজিদ হারামে আসাটা হারাম ঘোষণা করে দিয়ে তারপরে এই আয়াতটা আসলো যে যারা আল্লাহর প্রতি ইমান রাখে না কিয়ামতের দিনের প্রতিও না হারামকে হারাম মনে করে না ইসলাম গ্রহণ করে না তাদের বিরুদ্ধে যুদ্ধ করতে থাকে আসলে যুদ্ধ না কাতিল মানে হচ্ছে যুদ্ধ করে খুন করা কাতিল শব্দ যেমন নিকাহ শব্দটার অর্থ হচ্ছে যে শুধু বিয়ে করা না বিয়ে করার পরে সহবাস করার মাধ্যমে বিয়েটাকে হালাল করা এই কাজটাকে নিকাহ বলে একবারে পুরো জিনিসটাকে একটা প্যাকেজ এই বিয়ে করে সঙ্গম করা সেইটাকে আসলে নিকাহ বলে আরবি নিকাহ শব্দটার যেমন অর্থ ঠিক সেইভাবে এখানে কাতিল মানে হচ্ছে কাতিল শব্দটার অর্থ আসলে যুদ্ধ করা না বা খুন করা না যুদ্ধ করার মাধ্যমে খুন করা নিকাহ শব্দটার অনেক মানে নিকাহ বা কাতিল শব্দটার তো অনেক অর্থ আছে কিন্তু ইসলামী পরিভাষাটার অর্থটা কি সেটা আর কি আমি বললাম তো এই আয়াতগুলো দেখে ভাই ক্লিয়ারলি বোঝা যাচ্ছে যে কি এখন এটা এটা যদি বোঝা নাও যায় ধরে নিলাম এই আয়াতগুলো দেখে বোঝা যাচ্ছে না আমরা তখন কি করবো যাচ্ছে না ভাই না ধরেন বোঝা যাচ্ছে না তখন আমরা কি করবো ভাই তাফসিরের সাহায্য নেব তাফসিরের সাহায্য নিয়ে আমরা দেখবো যে তাফসিরে কি লেখা আছে তাফসিরে আমার একটা কথা ছিল আপনাকে বলতেছে যে তাকে মেরে ফেলো তার সাথে তাকে শাস্তি দাও সে তোমার কথা শুনে না তো পরবর্তীতে আপনি কি বলবেন যেই আমার কথা শুনবে না তাকে আমি মেরে ফেলবো যখন ভাই বলতেছে আপনি ক্লিয়ারলি বুঝতে পারতেছেন যে কথাটা আমার বিষয় হচ্ছে তাই না কারণ আমি এখানে প্রেজেন্ট থার্ড পার্সন এখানে আমি যদি একটা জিনিস নির্দিষ্ট একটা ব্যক্তির ব্যাপারে বা নির্দিষ্ট একটা গোষ্ঠীর ব্যাপারে বলা হয়ে থাকে সেটা কেন সামগ্রিক ভাবে আমরা প্রয়োগ করার চেষ্টা করতেছি ঠিক আমি আপনার সাথে একমত একদম একমত কখনোই এই কাজটা করা ঠিক না এটাকে বলা হয় জেনারেলাইজেশন হ্যাশটি জেনারেলাইজেশন বলে এটাকে এই জেনারেলাইজেশনটা আমরা করতেছি না আমরা কি করতেছি আমরা খুঁজে দেখতেছি যে আসলে কি বলা হয়েছে ধরেন আপনার যুক্তিতেই আমি আপনাকে বলি আপনি যেমন আমাকে একটা উদাহরণ দিলেন যে শুধু মাতুব্বরের ক্ষেত্রে কেন তার অন্য ক্ষেত্রে মাতুব মানে অন্যদের ক্ষেত্রে কেন প্রয়োগ করেন সেভাবে কুরআনটাতে বলা হচ্ছে হে মুমিনরা তোমরা কি করো নামাজ কায়েম করো তোমরা রোজা রাখো ভাই সারা পৃথিবীর কোথাও তখন মুমিনরা ছিল না শুধু ওই মক্কাতেই ছিল মুমিনরা বাইরে কোথাও ছিলই না মুমিনরা মুমিনদের অস্তিত্ব ছিল ইসলাম কাকে বলে এটাই জানতো না ইউরোপে জানতো না আমেরিকাতে জানতো না অস্ট্রেলিয়াতে জানতো না আফ্রিকাতে জানতো না আপনার যুক্তি অনুসারে কি ভাই কুরআনটা শুধু এবং এমনকি এমন আয়াতও কিন্তু আছে আবার কোরআনের মধ্যে মজার বিষয় হচ্ছে জায়গায় আমি কোরআন নাজিল করেছি মক্কা ও তার আশেপাশের লোকদের সতর্ক করার জন্য আরবি ভাষাতে এই একটা আয়াত কিন্তু আছে আমরা কি এগুলো দেখায় বলতে পারি কোরআনটা শুধুমাত্র মক্কার মুসলমানদের জন্য প্রযোজ্য নামাজটা শুধু মক্কার মুসলমানদের জন্য না সকল মুসলমানদের জন্য ভাই সকল মুসলমানদের জন্য পৃথিবীর সকল মুসলিমদের জন্য আমি নামাজ ফরজ করলাম তো ভাই আমি একটা কথা বলতে চাই আপনাদের কি সামহাও এই আলোচনাটা হচ্ছে যে সূরা তাওবার 5 নম্বর আয়াতটা একটা যুদ্ধ পরিস্থিতিতে নাযিল হয়েছে এটা কি শিমুল ভাই বলতে চাচ্ছেন না সূরার বক্তব্যটা হচ্ছে যে এটা নির্দিষ্ট একটা অঞ্চলে নির্দিষ্ট না না ওনার কাছ থেকে শুনি ওনার কাছ থেকে শুনি না তো ভাই হ্যাঁ শুনলে বলেন আপনি জানেন
চুক্তিটা হয়েছিল, হজে চুক্তি হয়েছিল না এই মানে চুক্তিটা, চুক্তিটাতে পরে আসেন, সেই সময় তাদের মধ্যে যুদ্ধ চলছিল বা যুদ্ধ বিরতি যুদ্ধের মধ্যবর্তী সময় চলছিল, এই কথাটা আপনি কোথায় পাইছেন? এটা তো হিজরত পরবর্তী একটা হচ্ছে সূরাতে না, তখন হচ্ছে মদিনায় হিজরত পরবর্তী, অবশ্যই এটা হচ্ছে মক্কা বিজয়ের পরের আয়াত। মক্কা বিজয় যখন হয়ে গেছে, যখন পৌত্তলিকরা মক্কার পৌত্তলিকরা আত্মসমর্পণ করেছে, তারপরে এই আয়াতটা নাজিল হয়েছে। তখন কোন ধরনের যুদ্ধ চলছিল না, কারো সাথে কারো কোনো শত্রুতা নাই, কারো সাথে কেউ মুহাম্মদের মাথায় বাঁশ দিয়ে বাড়ি মারে নাই, কেউ মুহাম্মদের ছাগল চুরি করে নাই, কিচ্ছু না, একদম কিচ্ছু না, কিচ্ছু ঘটে নাই সে সময়। আমি আপনাকে সেটা প্রমাণ দেখাচ্ছি, আপনি কি এটা জানেন কিনা আগে বলেন। না আপনি যেটা বলতেছেন আমি প্রথম শুনতেছি। আচ্ছা, প্রথম শুনতেছেন এই যে সূরা তাওবার এই আয়াতগুলোর তথ্য সূত্রটা আমি এখন দেখাচ্ছি। মাতু ভাই, এই যে এটা খুবই একটা ভাইটাল পয়েন্ট, এই জিনিসটা তো দেখাতে হবে, এই জিনিসটা আমি একটু দেখাই তাহলে। অবশ্যই অবশ্যই। এটা হচ্ছে যে স্ক্রিনে আমি যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে সিরাতুল মুস্তাফা গ্রন্থ থেকে আগে দেখি। সিরাতুল মুস্তাফা থেকে আমরা আগে শুরুতে দেখবো, তারপর তাফসিরে ইবনে কাসির দেখবো। সিরাতুল মুস্তাফাতে যে জিনিসটা বলা হচ্ছে, হযরত সিদ্দিকী বকর মানে আবু বকর সিদ্দিকীকে হজের আমির নির্বাচন, নবম হিজরি জিলকাদ মাসে নবী আবু বকরকে হজের আমির নির্বাচন করে মক্কা মুকারমা প্রেরণ করেন, মদিনা থেকে 300 লোক এবং কুরবানির জন্য 20টি উট তার সাথে প্রদান করেন, যাতে তিনি শরিয়ার বিধান অনুযায়ী লোকজনের হজ আদায়ের ব্যবস্থা করতে পারেন এবং চুক্তি ভঙ্গ করার ব্যাপারে সূরা তাওবার যে 40 আয়াত নাযিল হয়েছে তা ঘোষণা করবেন। এই যে দেখেন, এখানে আবু বকরকে হজের আমির মানে হজটা কিরকম হবে সেই জিনিসটার আমির নির্বাচন করে মক্কায় প্রেরণ করেন। সেই সময়ে মক্কার অধিবাসীরা মুসলমানদের অধীনস্থ, মানে মুসলমানরা তখন বিজয় করে ফেলেছে, অধীনস্থ তারা। তিনি শরিয়া বিধান অনুযায়ী লোকজনের হজ আদায়ের ব্যবস্থা করতে পারেন, মানে আবু বকরই তখন সিদ্ধান্ত নেবেন যে কিভাবে মানুষ হজ আদায় করতে পারবে, সকল মানুষের মক্কার সকল মানুষ কিভাবে হজ আদায় করতে পারবে সেটা সিদ্ধান্ত নেবে আবু বকর, এবং চুক্তি ভঙ্গের ব্যাপারে সূরা তাওবার যে 40 আয়াত নাযিল হয়েছে তা ঘোষণা করবেন। আয়াত সমূহে এই বিষয়ে বর্ণনা ছিল যে এবছরের পর মুশরিকরা মসজিদে হারামে যেতে পারবে না এবং উলঙ্গ হয়ে বাইতুল্লাহ তাওয়াফ করতে পারবে না। এই যে সূরা তাওবার যে 40 আয়াত সেটা নাযিল হয়েছিল এই কারণে যে মুশরিকরা হজ করত, মুশরিকরা বহু আগে থেকে মুহাম্মদের জন্মের বহু আগে থেকে সেখানে হজ করত, এবং কিছু কিছু মুশরিক উলঙ্গ অবস্থায় বাইতুল তাওয়াফ করত, সেই কারণে এই 40টা আয়াত নাযিল হয়েছে সূরা তাওবার এই প্রথম 40টা আয়াত সেই কারণে নাযিল হয়েছে সেটাকে নিষিদ্ধ করে। কাফেরদের সাথে তখন মুহাম্মদের কোনো যুদ্ধ চলছিল না, শুধুমাত্র কারণ ছিল এটাই যে তারা উলঙ্গ অবস্থায় তাওয়াফ করত। তখন এই আয়াত নাযিল হয়েছে, যার সাথে নবী চুক্তি করেছেন তা ওই নির্ধারিত সময়ের মধ্যে পূর্ণ করা হবে, যাদের সাথে চুক্তি হয়নি তাদের কুরবানির দিন থেকে 4 মাসের সুযোগ দেওয়া হলো। কুরবানির দিন থেকে 4 মাস সুযোগ দেওয়া হলো কি জন্য ভাই, কি জন্য সুযোগ দেওয়া হলো বলেন তো, কি সুযোগটা দেওয়া হলো? তওবা করার জন্য, ফিরত আসার জন্য। তওবা করার জন্য না, সেটা হচ্ছে ইসলাম কবুল করার জন্য অথবা তাদেরকে যেখানে পাওয়া যাবে হত্যা করার জন্য। এই যে এই 4 মাস সুযোগ সময় দেওয়া হলো, ইসলাম কবুল করতে হবে অথবা যেখানে পাওয়া যাবে সেখানে তাদেরকে হত্যা করা হবে। আচ্ছা, এটার পরের পরের অংশটা আমরা পড়ি। তদনুসারে কোরবানির দিন এই ঘোষণা দেওয়া হয় যে বেহেশতে কোনো কাফির প্রবেশ করতে পারবে না, আগামী বছর থেকে কোনো মুশরিক হজ আদায় করতে পারবে না, এবং কেউ উলঙ্গ হয়ে বাইতুল তাওয়াফ করতে পারবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাথে যার কোনো চুক্তি রয়েছে তা নির্ধারিত সময়ের মধ্যে পূর্ণ করতে হবে, যার সাথে কোনো চুক্তি নেই অথবা অনির্ধারিত সময়ের জন্য চুক্তি রয়েছে তার জন্য 4 মাসের নিরাপত্তা রয়েছে। ওই যদি ওই সময় ইসলাম গ্রহণ না করে তাহলে ওই সময়ের পর যেখানেই পাওয়া যাবে তাকে হত্যা করা হবে। মানে এটা হচ্ছে একটা থ্রেট মূলক আয়াত, মানে হুমকি মূলক আয়াত, যে তোমাদেরকে আমি 4 মাসের সময় দিলাম, এর মধ্যে মানে মানে ইসলাম কবুল কর, না করতে না করলে তোদের যেখানে পাবো সেখানে মেরে ফেলবো। এইখানে কোনো ধরনের তারা ছিল সেখানে সংখ্যালঘু, যে কাফেররা ছিল সেখানে সংখ্যালঘু এবং অধীনস্থ, তাদের সাথে কোনো ধরনের যুদ্ধ ছিল, তাদের কোনো সাহসই ছিল না যুদ্ধ করার, তাদের কোনো শক্তি সামর্থ্য ছিল না যুদ্ধ করার, তাদের কোনো সাহসও ছিল না যুদ্ধ করার, তারা মুহাম্মদ কি ডিসিশন নেয় সেই জন্য তারা ভয় ছিল, ভীত ছিল। এই সময় হযরত আলীকে জুল হুলাইফা পৌঁছে হযরত আবু বকর সিদ্দিকের সাথে মিলিত হয়ে বললেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে এই ঘোষণা দেওয়ার জন্য প্রেরণ করেছেন। আচ্ছা, এই জিনিসটা আরো ভালোভাবে আমরা পড়ি সূরা ইবনে কাসিরের তাফসির থেকে। এখানে দেখেন, এটা হচ্ছে ইবনে কাসিরের তাফসির থেকে দেখাচ্ছি, সূরা তাওবার অবতারণের সময় যে সকল সূরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের শেষ দিকে নাজিল হয় সূরা তাওবা ওইগুলোর অন্যতম। নিচে আমরা দেখি যেখানে কি বলা হচ্ছে। এই সূরার প্রথমাংশ নাজিল হয়, প্রথমাংশ খেয়াল করে পড়েন, এই সূরার প্রথমাংশ মানে হচ্ছে এই যে প্রথম আয়াতগুলা, হ্যাঁ, নাজিল হয় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তাবুক যুদ্ধ হইতে ফিরে আসিবার পরে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই বছর হজ করিতে মনস্থ করিয়াছিলেন, কিন্তু মুশরিকগণ প্রথা অনুসারে সেই বছর হজ করিতে আসিবে এবং তাহারা উলঙ্গ অবস্থায় কাবা তাওয়াফ করিবে। এই বিষয়টি স্মরণ আসিবার পর উক্ত নির্লজ্জতাপূর্ণ দৃশ্য এড়াইবার উদ্দেশ্যে তিনি পরিকল্পনা পরিবর্তন করিয়া আবু বকর সিদ্দিকীর নেতৃত্বে একজন সাহাবী হজে পাঠাইলেন। আবু বকর সিদ্দিকীর উপর দায়িত্ব দিলেন, তিনি লোকদিগকে হজের কার্যাবলী শিক্ষা দিবেন এবং মুশরিকগণকে জানাইয়া দিবেন যে তাহারা আগামী বছর হইতে আর হজ করিতে পারিবে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি আবু বকর সিদ্দিকীর উপরে আরো দায়িত্ব দিলেন, তিনি লোকেদের মধ্যে মুশরিকদের বিষয়ে আল্লাহ তাআলা ও তার রাসূলের দায়িত্ব মুক্তির কথা ঘোষণা করিবেন। আবু বকর সিদ্দিকী এর রওনা হইয়া যাওয়ার পরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আলীকে তাহার পক্ষ হইতে ঘোষণাকারী রূপে পাঠাইলেন। আলীকে পাঠাইবার কারণ এই ছিল যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পিতৃ সম্পর্কের নিকটাত্মীয়দেরকে নিজের পক্ষ হইতে প্রেরণ করিবার জন্য আদিষ্ট হইয়াছিলেন। ব্লা ব্লা ব্লা। নিচে দেখেন, এখান থেকে দায়িত্ব মুক্তির ঘোষণা, ইহা হইতেছে আল্লাহ ও রাসূলের পক্ষ হইতে চুক্তিবদ্ধ মুশরিকদের প্রতি দায়িত্ব মুক্তির ঘোষণা, মানে এরপরে তাদেরকে মাইরা ফেললে আমাদের আর কোনো দায় দায়িত্ব নাই, তোদেরকে আমরা মেরে ফেলবো, আমাদের আর কোনো দায় দায়িত্ব নাই। এখানে পরিষ্কারভাবে বর্ণনা করা আছে সেইখানে সেই সময় তাদের সাথে কোনো ধরনের যুদ্ধ চলতেছিল না, এমনকি মুশরিকদের যুদ্ধ করার মতো কোনো পরিস্থিতিও তখন ছিল না, কারণ মুশরিকরা তখন
তখন মুসলমানরা সেখানে হচ্ছে কি বিজয়ী সেনা মুসলিম মুশরিকরা অলরেডি আত্মসমর্পণ করে ফেলছে আত্মসমর্পণ করার পরেও তখন তাদেরকে বলা হয়েছে এবং নবী তখন ঘোষণা করে দিয়েছে আরেকটা ঘোষণা দেখাচ্ছি সহিহ হাদিসের ঘোষণা ঘোষণা দিয়ে দিয়েছে নবী যে কোন ইহুদি নাসারা আর ইশে থাকতে পারবে না মানে কি বলে এই মক্কা এই যে মক্কা উপদ্বীপে কোন ইহুদি নাসারা থাকতে পারবে না এই ঘোষণা মুহাম্মদ অলরেডি দিয়ে ফেলছে তখন যে আমি আপনাকে হাদিসগুলো দেখাচ্ছি মাতুবর ভাই আপনার কাছে কি এই হাদিসগুলো আছে যে যে মক্কাতে যে আর কেউ থাকতে পারবে না মক্কা ও আশেপাশে আচ্ছা আমি হ্যাঁ হাদিসটা বের করে দেখাচ্ছি মক্কা এবং আশপাশের অঞ্চলে অন্য কোন ধর্মের অনুসারী থাকতে পারবে না শুধুমাত্র মুসলমান ছাড়া মুহাম্মদ সবাইকে বিতাড়িত করার নির্দেশ দিয়ে ফেলছে ঠিক আছে এবং এই তার মানে ধারাবাহিকতা হিসেবে এই সূরাটা নাজিল হয়েছে যে এই অঞ্চলে আর কাউকে আমরা থাকতে দিব না হয় মুসলমান হবি অথবা মাইরা ফেলবো না হলে তোরা পালায় যা এই চার মাস সময় দিলাম তোরা পালায় যা আমি আপনাকে এই যে এই হাদিসটা না এই যে আচ্ছা আমি বের করতেছি এটা হচ্ছে এই যে মক্কা এবং এই যে আমি বের করে ফেলছি দেখাচ্ছি এটা ঠিক ইমিডিয়েট তিনটা হাদিস আগে মানে 3000 নম্বর হাদিসটাতেও সেই জিনিসটা আছে অবশ্য হ্যাঁ ওইটা তো হচ্ছে জোরপূর্বক ধর্ম গ্রহণে বাধ্য করতো সেটা তো আছেই মানুষকে যে জোরপূর্বক ধর্ম গ্রহণ করতে বাধ্য করতো এটা তো আছে এই যে দেখেন শিমুল ভাই দেখেন এটা হচ্ছে সহিহ মুসলিম হাদিস একাডেমি হাদিস নাম্বার হচ্ছে 4486 এখানে বলা হচ্ছে হযরত ওমরের ওমর আমার কাছে ওমর ইবনু খাত্তাব বর্ণনা করেন যে তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছেন যে নিশ্চয়ই আমি ইয়াহুদি খ্রিস্টান সম্প্রদায়কে আরব উপদ্বীপ থেকে বের করে দিব তারপর মুসলিম ব্যতীত অন্য কাউকে এখানে থাকতে দিব না ভাই আপনি পড়তে পারছেন এই হাদিসটা হ্যাঁ দেখছেন মানে হচ্ছে নবী মুহাম্মদের পরিকল্পনা ছিল এটা যে সে ইহুদি খ্রিস্টান উপত্যকার কথা বলা আছে আমি আর এই হাদিসটারই আরো ইয়ে আছে ও আচ্ছা এখানে তো পরে পরে বলেই দেওয়া হলো যে তারপরে মুসলিম ব্যতীত অন্য কাউকে থাকতে দিব না এই লাইনটা দেখতে পাচ্ছেন ভাই আচ্ছা এই হাদিসটা আরো আছে হচ্ছে গিয়ে সুনান তিরমিজি শরীফে আছে 1607 নম্বর হাদিসে তারপরে সহিহ মুসলিমে 4442 নম্বর আছে 42 নম্বরে আছে সুনান আবু দাউদ শরীফে আছে 3003 নম্বর এটা এটা অবশ্য ভিন্ন এটা এটাই আনা এখানে হচ্ছে কি জোরপূর্বক বাধ্য করত মুহাম্মদ যে ধর্ম গ্রহণ করতে বাধ্য করত এই হাদিসটা পরে পড়তে পারেন এটাও খুব ইম্পর্টেন্ট হাদিস হ্যাঁ মাতু ভাই কি কিছু দেখাচ্ছিলেন হ্যাঁ আমি ওই যে এর হাদিসটা দেখাতে চাচ্ছিলাম যে এই যে আপনি যে উচ্ছেদ করার কথা বললেন না এটা একদম শুরুটা দেখাতে চাচ্ছিলাম হ্যাঁ হ্যাঁ দেখেন তাহলে যে এই চ্যাপ্টারটার নামই হচ্ছে সুনান আবু দাউদের এই এগুলো সহিহ হাদিস এই চ্যাপ্টারটার নামই হচ্ছে মদিনা থেকে ইহুদিদের কিভাবে উচ্ছেদ করা হয়েছে মানে শুরুটা কেমনে করলো নবী মুহাম্মদ দিলেন নবী মুস্তফায় রাস্তা দিয়ে হাইটা গিয়া কিভাবে সে শুরুটা করলো সেটা এই হাদিসটা থেকে যে 3003 নম্বর যে হাদিসটা আছে দেখালো একটু আগে সেটা ঠিক ইমিডিয়েট আগের হাদিসগুলো সেখানে একদম ক্লিয়ারলি বলা শুরুটা কিভাবে একদম শুরুটা মানে কিভাবে এই উচ্ছেদের কর্মকাণ্ডগুলো নবী শুরু করলো কি করলো বললো যে আস্তে আস্তে দেখি নিচের দিকে কুরাইশদের উত্তেজিত করতো উস্কানি দিত নবীর বিরুদ্ধে এরকম একগুলো কথাবার্তা আসছে কি উস্কানি দিত কি বলতো সেটাও এই নিচেই উত্তরে পাবো আমরা একটু পরে পাবো আদিটা পড়তে পড়তে নিজেই পাবো নিচেই পাবো নবী সাল্লাল্লাহু আলাইহি ইসলাম এবং তার পরিবার যখন হিজরত করে মদিনায় আসেন তখন সেখানে সব ধরনের লোকেরা বসবাস করতো সব ধরনের লোকেরা তাদের মধ্যে কিছু ছিল মুসলিম কিছু মূর্তি পূজারী মুশরিক এবং কিছু ইয়াহুদি সম্প্রদায়ভুক্ত ইয়াহুদিরা নবী সাল্লাল্লাহু আলাইহি ইসলামের সাহাবীদের কষ্ট দিত এই যে কিভাবে কষ্ট দিত কিভাবে ইয়ে করতো সেটা এই যে পরে দেখেন বোঝা যাবে মাত্র এক সেকেন্ড ইয়াহুদিরা এখানে কিন্তু সামগ্রিকভাবে ইয়াহুদিদেরকে বোঝানো হচ্ছে হয়তো কিছু ইহুদি মুহাম্মদকে কষ্ট দিয়েছিল কিন্তু তাই বলে কিন্তু সে ঢালাওভাবে ইয়াহুদিদের কথা বলতে পারে না এইভাবে যেমন কিছু মুসলমান যদি জঙ্গিবাদী কাজ করে তাহলে কিন্তু আমরা ঢালাওভাবে যেমন বলতে পারি না যে মুসলমানরা হচ্ছে জঙ্গিবাদী এটা যেমন বলতে পারি না ঠিক একইভাবে কয়েকজন ইহুদি যদি ইনফ্যাক্ট নবী যখন মদিনায় পৌঁছান তখন ইয়াহুদিরাই তাকে আশ্রয় দিয়েছিল ভাই তাকে যে খাবার দিয়েছিল তাকে আশ্রয় দিয়েছিল এই ইয়াহুদিরাই দিয়েছিল কিন্তু এখানে দেখেন ইয়াহুদিদের ঢালাওভাবে বলা হচ্ছে ইয়াহুদিরা নবী সাল্লাল্লাহু আলাইহি ও তার সাহাবীদের কষ্ট দিত এটা অত্যন্ত বিশ্রী এক বাজে একটা কথা এক্স্যাক্টলি মানে জেনারেলাইজ করা যে এটা একটু আগে আমরা ওই সিম ভাইস একটু আগে ওইটা নিয়েই কথা হচ্ছিল যে জেনারেলাইজ করাটা কোনোভাবেই এটা যৌক্তিক না আমি তার সাথে একমত হয়েছিলাম একজনের অপরাধের জন্য বা একটা দলের অপরাধের জন্য সবাইকে বলাটা ঠিক না এখানে আমরা দেখতে পাচ্ছি সবাইকেই বলা হচ্ছে এবং বলা হচ্ছে এবং তারা কিভাবে কষ্ট দিত বা কিভাবে তারা উস্কানি দিত সেটা এখন দেখবো আমরা কিভাবে কষ্ট দিত কিভাবে উস্কানি দিত বলছে সেটা আল্লাহর আয়াতের মধ্যেই লেখা তোমরা আহলে কিতাব ও মুশরিকদের কাছ থেকে বহু কষ্টদায়ক কথা শুনতে পাবে এই যে কষ্টদায়ক কথা শুনতে পাবে কথা দিয়ে তারা কষ্ট দিত ওই যে কোরআনের আয়াতটার মধ্যে আমরা পড়লাম কটুক্তি করতো এই কটুক্তি দিয়ে তারা আসলে কষ্ট দিত মানে তারা এমন না ঢিল ছুটতো এমন না তরবারি দিয়ে এসে এই কোপা আলাম মাইরা আলাম না এইসব করতো না কটুক্তি করতো কি কটুক্তি ইসলাম কবুল করতো না বলতো তোর নবী তো ভণ্ড হ্যাঁ মাত্র তাহলে আমার একটা প্রশ্ন হচ্ছে নবী মোহাম্মদ কি অন্য ধর্মকে নিয়ে কটুক্তি করতো নাকি করতো না এই জিনিসটা যদি আপনি একটু আমাদেরকে বলতেন নবী মোহাম্মদ কটুক্তি করতো কিনা এটা আমরা পাই হচ্ছে ইয়াতে নবী মোহাম্মদের যে বিভিন্ন ধরনের যখন সে প্রথম যখন সে আচ্ছা এটা আমরা ওই শিমুল ভাইয়ের কাছে শুনি না শিমুল ভাই যখন প্রথম নবী মোহাম্মদ ইসলামকে প্রচার করা শুরু করলো যখন পত্তলিকের বিরোধিতা করা শুরু করলো ধর্মের আচ্ছা তখন কিভাবে বিরোধিতা করেছিল আপনার কি মনে আছে আচ্ছা আমি হচ্ছে ভাইয়া কয়টা আয়াত দেখালো হচ্ছে মহিউদ্দিন ভাইয়া তো ওই আয়াতের মানে ওইটা একটু ক্লিয়ার করা দরকার ছিল আমার হ্যাঁ ভাই এই যে স্টেপ বাই স্টেপ আমরা যাই স্টেপ বাই স্টেপ গেলে আমাদের মানে আলোচনাটা ইয়া হবে এই যে আমি আমরা যেটা বলতে চাচ্ছি নবী মোহাম্মদও কিন্তু কাফেরদের ধর্মকে নিয়ে অবমাননা করতো গালিগালাজ করতো কটুক্তি করতো উপহাস করতো
এই জিনিসগুলো কিন্তু সিরাত গ্রন্থে লেখা আছে তাই আপনি যদি সেইগুলোর রেফারেন্স দেখতে চান সেগুলোর রেফারেন্সও দেখাচ্ছি তার মানে হচ্ছে নবী মুহাম্মদ করলে ঠিক আছে কিন্তু অন্য কেউ নবী মুহাম্মদকে নিয়ে কটূক্তি করতে পারবে না এই হচ্ছে ইসলামের বিধান আপনি মনে হয় আমাকে দুই দিন আগে দেখাইছেন ওটা নিয়ে আমি একটা কথা বলবো তার আগে ও আচ্ছা আচ্ছা সেম সূরা 6 নম্বর আয়াতটা যেটা আছে সূরা তাওবা 6 নম্বর আয়াত এইটাতে কিন্তু একটু অন্যরকম কথা বলা আছে যে অবশ্যই বলা আছে যে তারা যদি আশ্রয় চায় তাহলে তাদেরকে দ্বীনের দাওয়াত পৌঁছে দাও এবং নিরাপদ স্থানে চলে যেতে দাও অবশ্যই বলা আছে কিন্তু কিন্তু এখানে তো পরে পরিষ্কার বোঝা যাচ্ছে যে তাদেরকে আসলে মক্কা থেকে বিতাড়িত করা হচ্ছে একটা জনগোষ্ঠী যারা হচ্ছে শত শত বছর ধরে একটা অঞ্চলে ছিল তাদেরকে আসলে মানে খুবই পদ্ধতিগতভাবে এই যে যেমন ধরেন প্যালেস্টাইনে যে ইসরায়েল যখন প্যালেস্টাইনের ভূমি দখল করেছে তখন খুবই পরিকল্পিতভাবে ইসরায়েলি সেনারা করেছে কি প্যালেস্টাইনিদের সেখান থেকে বিতাড়িত করেছে নানা কৌশলে বিতাড়িত করেছে যেখানে প্যালেস্টাইনিরা যুগের পর যুগ ধরে বসবাস করতো যেখানে মাটির সাথে তাদের একটা সম্পর্ক ছিল যেখানে তারা খেলা করতো যেখানে তারা ঘর বানিয়েছে যেখানে তারা স্কুল কলেজ বানিয়েছে দোকানপাট ব্যবসা বাণিজ্য করতো সেখান থেকে খুবই পরিকল্পিতভাবে একটা জনগোষ্ঠীকে ধর্মের নামে খুবই কৌশলে তাদেরকে বিতাড়িত করা ঠিক একই পদ্ধতি করেছে নবী মুহাম্মদ যেই মক্কায় যে মক্কাতে পৌত্তলিকরা শত শত বছর ধরে বসবাস করতো সেখানে ব্যবসা বাণিজ্য করতো সেখানে ছয় নম্বর আয়াতে আপনি যেটা বলছেন সেখানে তো পরিষ্কার বোঝা যাচ্ছে যে তাদেরকে খুবই পরিকল্পিতভাবে সেই অঞ্চল থেকে বিতাড়িত করাটাই বলা হচ্ছে হ্যাঁ এটা এটা অবশ্যই বলা হচ্ছে যে তারা যদি আশ্রয় চায় তারা যদি আশ্রয় চায় তাহলে তাদেরকে তোমরা আল্লাহর কালাম তাদেরকে পৌঁছে দাও তারপরে তাদেরকে নিরাপদে তাদেরকে এখান থেকে বের করে দাও নিরাপদ জায়গায় পৌঁছে দাও তার মানে নিরাপদ জায়গায় পৌঁছে দাও মানে কি সেখানে তো ঘোষণা হয়ে গেছে যে তাদেরকে যেখানে পাওয়া যাবে হত্যা করা হবে নিরাপদ জায়গা মানে কি নিরাপদ জায়গা মানে হচ্ছে আরব অঞ্চল থেকে বাইরে তাদেরকে বের করে দাও এটাই তো এখান থেকে বোঝা যাচ্ছে না আমি আমি অবশ্যই রেফারেন্স দিয়ে বলছি যে তার আগের আয়াতে বলা হয়েছে যে তাদেরকে যেখানে পাওয়া যাবে ওই নিষিদ্ধ মাস অতিক্রান্ত হলে তাদেরকে যেখানে পাওয়া যাবে হত্যা করা হবে ওই চার মাসের মধ্যে যদি কেউ যদি মুসলমানদের কাছে আশ্রয় চায় তাহলে তাদের কাছে আল্লাহর কালাম পৌঁছে দিতে হবে এবং তাকে নিরাপদে ওই অঞ্চল থেকে বের করে দিতে হবে কারণ ওই ঘোষণাটা অলরেডি হয়ে গেছে পাঁচ নম্বর আয়াতের ঘোষণাটা অলরেডি হয়ে গেছে যে তাদেরকে যেখানে পাওয়া যাবে হত্যা করা হবে এই কারণে তাদেরকে নিরাপদে মানে নিরাপদ কাদের থেকে নিরাপদ মুসলমানদের থেকে নিরাপদ কারণ সেই সময় তো মুসলমানরাই সেই অঞ্চল শাসন করতেছে ভাই সেই অঞ্চলটা শাসন করতেছে সেই অঞ্চলে কারা ক্ষমতাশালী মুসলমানরা ক্ষমতাশালী তাহলে নিরাপত্তাটা কার থেকে মুসলমানদের থেকে এখান থেকে তো কাফেরদের থেকে নিরাপত্তা না ভাই আপনি কি এটা পরে এটা মনে করছেন যে এই নিরাপত্তা কার হাত থেকে ভাই বলেন তো ভাই ওইখানে মোটেও কোনো যুদ্ধ চলছিল না আপনি যদি ওইখানে কোনো যুদ্ধ চলছিল এটা প্রমাণ করতে পারেন তাহলে আমি আপনার কাছে হার স্বীকার করে নিবো আপনি আমাকে প্রমাণ করেন যে সূরা তাওবার এই 5 নম্বর আয়াত নাযিলের সময় 5 6 নম্বর আয়াত নাযিলের সময় কোনো প্রকার মক্কাতে কোনো প্রকার যুদ্ধ চলছিল না কিভাবে বলেন আপনাকে আমি একটু আগে রেফারেন্স দেখালাম যে সেই সময় কোনো যুদ্ধ চলছিল না সেটা হচ্ছে মুসলমানদের শাসন সেই সময় মক্কাতে তখন মুসলমানদের শাসন প্রতিষ্ঠা হয়ে গেছে আচ্ছা আপনি আমাকে আপনি আমাকে সেই প্রমাণটা যদি দিতে পারেন আপনার কোন আলেম যদি সেই প্রমাণ দিতে পারে যে সূরা তাওবার এই আয়াতগুলো নাযিলের সময় মক্কাতে কোনো যুদ্ধ চলছে আমি হাত জোর করে মাপ চাইবো আপনাদের কাছে যান আচ্ছা আমি তাহলে ওই হাদিসটাতে ফিরে যাই একটু সেই হাদিসটা একটু আবার দেখাই আমি বাকি অংশটা দেখাই তো কি বুঝলাম আমরা যে আল্লাহই বলতেছে যে কষ্ট দেয় কথা শুনে তার মানে তারা কথা দিয়ে কষ্ট দেয় তারা নবীর বিরোধিতা করে কথা দিয়ে বিরোধিতা করে মন্ড এই সেই বলে নবী মোহাম্মদ নিজেই যেগুলো করে আসছে ইনফ্যাক্ট নবী মোহাম্মদ নিজেই যেগুলো করে আসছে এমনকি নবী মোহাম্মদ মানুষের জ্ঞাতি গোষ্ঠী বলা লোক মানুষদেরকে তো সেই লোক সেই একই কাজগুলো বিরোধিতা করে কি করা হলো লোক পাঠিয়ে রাতের অন্ধকারে তাদের সাথে ই করে মানে এটাকে কি বলা যায় তাকিয়াবাজি করে খুন করা হলো কাব ইবনে আশরাফকে খুন করার পরে তারা তো ভীত হয়ে গেল যখন তখন তাদেরকে বললো যে এই যে তোমরা তাহলে চুক্তি করো আসো চুক্তি করো এই যে আমাদের ব্যাপারে কথা বললে এটাই কিন্তু নবী বিরোধিতা করলে কুচ্ছাড় টাইলে এইটাই তোমাদের শাস্তি সুতরাং চুক্তি করো তাহলে ভাই এই যে চুক্তির কথাটা বারবার মুমিন ভাইরা বলছে যে চুক্তি 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 এই চুক্তিগুলোর শুরুটা তো নবী মোহাম্মদ নিজে খুনের মাধ্যমে করছে মদিনায় হিজরত করার পরে মানে মক্কা বিজয়ের পরে যখন এই যে সবাই যে চুক্তি চুক্তির কথাটা বলতেছে যে তাদের সাথে চুক্তি করা চুক্তি করা চুক্তি করা এইসব কাহিনী তো নবী মোহাম্মদ নিজেই করতেছে করতেছেও সে ভয়ও দেখাচ্ছে সে থ্রেটও দিচ্ছে সে তাহলে আমরা দেখলাম যে ইসলাম কবুল না করলেই শুধুমাত্র মুসলিম না হলেই তাকে মেনলি তার জন্য হুকুম কি কাতিল করা 29 নম্বর আয়াতে ক্লিয়ারলি বলা কাতিল করা শুরুটাই হয়েছে কাতিলু দিয়ে কাতিল করো মানে জিহাদ করে খুন করো খুন করতে থাকো কাতিল করতে থাকো যতক্ষণ না তারা কি করে ইসলাম কবুল করে অথবা করো জোরে মানে এই যে নত হয়ে হাত জোর করে করতল বলি না আমরা করো জোরে হাত জোর করে তারা তোমাদেরকে জিজিয়া দেয় সেই জিজিয়াটা পাইলে তোমরা তাদেরকে ক্ষমা করো এই জিজিয়াটা নিয়েই ওই তখনকার যে মুমিন ভাই মুমিনের বাচ্চা উনি বলছিলেন যে এটা অনেক নৈতিক কাজ কেন প্রোটেকশন মানি দিয়ে তাকে প্রোটেক্ট করা হলো তাকে তো খুন করা হলো না তাকে তো বন্দি বানানো হলো না আসিফ ভাই আপনি বোধহয় তখন ছিলেন না আলোচনাটা শুরু হয়েছিল এই জায়গাটা দিয়ে
আমি তো শুনিনি তখন তখন সময়টা, তাহলে তো যে জিজিয়া কর কিভাবে নেয়ার নিয়ম সেই জিনিসগুলো তো আপনি নিশ্চয়ই দেখাইছেন। তাহলে তাহলে আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে যে আমি একটা জিনিস জিজ্ঞাসা করতে চাই শিমুল ভাইকে, যে যুদ্ধ বলতে আপনি কি বলছেন, আপনি একটু যুদ্ধের সংজ্ঞাটা আমাকে একটু বলবেন ভাই। না যুদ্ধ বলতে আপনি যেটা বুঝতেছেন আমি মানে সেটাই বুঝাচ্ছি। না না আমার মনে হয় যে আমার যুদ্ধের সংজ্ঞার সাথে আপনার যুদ্ধের সংজ্ঞার একটা পার্থক্য আছে ভাই। আমি নিশ্চিত মনে করেন আমাদের আমরা আমি শামীম ওসমানের দলবল, শামীম ওসমানের 1000 অনুসারী আছে, তারা সবাই হচ্ছে চাপাতি এবং কুড়াল আছে আমাদের হাতে, এবং তিন এলাকা পাশে একটা হিন্দু হিন্দু এলাকা আছে, সেই হিন্দু এলাকায় কি আমরা আজকে রাত্রে লুটপাট করব, তাদেরকে মারবো, তাদেরকে জবাই করব। তো আমরা তাদেরকে মারতে গেলাম রাতের বেলা অন্ধকারে চুপচাপ গেলাম এবং গিয়ে রাতের অন্ধকারে তাদের উপর ঝাঁপায় পড়লাম। তাদের ভিতরে কয়েকজন লোক ছিল যারা হচ্ছে গিয়ে তারাও একটু পাল্টা চেষ্টা করতেছিল, তাদের ঘরে যেটা ছিল লাঠি লুঠি ছিল সেগুলো নিয়ে একটু চেষ্টা করতেছিল যে আমাদের সাথে কিভাবে তারা ইয়া করতে পারে, আমাদের প্রতিরোধ করতে পারে কিনা, কিন্তু তারা আলটিমেটলি প্রতিরোধ করতে পারলো না। তাদেরকে সবাইকে আমরা কোপায় একেবারে লাল করে দিলাম, হ্যাঁ সব বেটা মানুষের মেরে ফেললাম। ভাই এটাকে কি আপনি যুদ্ধ বলবেন নাকি এটাকে বলবেন আপনি অতর্কিত আক্রমণ করে একটা জনগোষ্ঠীকে হত্যা করা, কোনটা বলবেন? না এখানে তো অতর্কিত হামলা কিভাবে হচ্ছে, উনি তো জানাই দিতে পাঠাইছেন তাই না? আমি আপনাকে এখন ইসলামে যাইনি তো ভাই, আমি আপনাকে জিজ্ঞাসা করেছি হামলা হয় তারপরে বলেন। আমি আপনাকে যেটা জিজ্ঞাসা করেছি যে আমি যদি আমার যদি শামীম ওসমানের দলবল থাকে, আচ্ছা ধরেন আমরা আগে থেকে একটু জানানো দিলাম যে তোরা তোদের এই যে সোনার দোকানটা যে আছে তোদের সোনার দোকানটা আমরা দিয়ে দে শামীম ওসমানের দিয়ে দে, তোদের সব দোকানগুলো থেকে চাঁদা দিবি প্রতি মাসে, তোরা চাঁদা দিবি 40% চাঁদা দিবি, চাঁদা না দিলে খবর আছে। কিন্তু ওরা বললো না আমরা চাঁদা দিব না, আমরা সরকার আমরা আমাদের নিজেদের দোকান আমরা তোদের চাঁদা দিতে যাবো কেন? তখন আমরা তোদের ওদের একটা একটা হুমকি দিলাম যে তোরা তেলে শামীম ওসমানের দলে নাম লেখা, শামীম ওসমানের দলে নাম না লেখালে খবর আছে। তারাতেও তারা রাজি হলো না। এরপরে আমি কি করলাম, তারপরে যে রাতের অন্ধকারে অতর্কিত আক্রমণ করলাম, এইবার ঠিক আছে ভাই? হ্যাঁ এবার ঠিক আছে বলুন। আচ্ছা এইবার কি এটাকে আমরা কি যুদ্ধ বলবো নাকি কি বলবো? আচ্ছা আপনি অতর্কিত হামলা বলতে যাচ্ছেন, সমস্যা নেই বলুন। না না এটাকে আমি কি বলবো, এটাকে কি আমরা হামলা বলবো নাকি যুদ্ধ বলবো ভাই? যুদ্ধ তো বলতে পারি না এটাকে, তাই না? যুদ্ধ হচ্ছে দুই পক্ষই যখন ঘোষণা দিয়ে ঢাল তলোয়ার নিয়ে যখন এক পক্ষ আরেক পক্ষের সাথে মারপিট করবে বা মানে ফাইট করবে, সেটাকে তো আমরা যুদ্ধ বলি, তাই না ভাই? আচ্ছা মাতু ভাই এবার 3003 নম্বর হাদিসটা একটু দেখেন প্লিজ, 3003 নম্বর তা আগে দেখেন, এটা পরে দেখেন। আচ্ছা 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 ওই অতর্কিতটা নিয়ে কথা ছিল তো তাই ভাবলাম অতর্কিত জিনিসটা একটু। আচ্ছা আচ্ছা ঠিক আছে দেখাতে পারেন, ঠিক আছে দেখাতে পারেন। তবে এটা মানে এটা নির্দেশনা, এটা কোনো কি বলবো রিয়েল অ্যাক্ট না, পরবর্তীতে এরকম হয়েছে কি হয় না সেটা একটা আছে, সেটা দেখাচ্ছি, সেটা ওই হাদিসটা বলেই বুঝতে পারবেন। দেখেন পরিচ্ছেদটার নাম কি, যে সকল বিধর্মীর কাছে ইসলামের দাওয়াত পৌঁছেছে পূর্ব ঘোষণা ব্যতীত তাদের বিরুদ্ধে আক্রমণ পরিচালনা বৈধ, আমরা দেখি সেটা নির্দেশনাটা। মাতু ভাই এই লাইনটার মানেটা একটু জিজ্ঞেস করেন নাকি, উনি বুঝছেন কিনা? গোষ্ঠীর ওরা যদি সেটা কি বলবো দাওয়াত নাম মেনে নেয় তাহলে তাদের বিরুদ্ধে আক্রমণ পরিচালনা বৈধ। এটা হচ্ছে একটা সহি হাদিস এবং এটা কি ইসলামের বিধান কিনা বলেন তো? এটা বিধান মানে তো আইন তো, আমাদের আমরা তো এই ধরনের কোনো আইনে পর্যন্ত দেখি না যে আমি আপনাকে দাওয়াত দিচ্ছি না। এটা এটা একটা সহি মুসলিম গ্রন্থের একটা সহি হাদিস ইসলামের বিধান না ভাই? সহি হাদিস ইসলামের বিধান, বিধান কোনটা হয় যেটা পড়ি আমরা আইন হিসেবে মানি আমরা মুসলিম? আপনি কোনটা আইন হিসেবে মানেন সেটা বিধান না ভাই, কোরআন এবং হাদিসে যেটা আছে সেটা হচ্ছে ইসলামের বিধান, আপনি কি মানেন সেটা কিছু দেয় আসে না। অবশ্যই আমাকে, আপনি কি মনে করেন আপনি যেটা মানেন সেটা আইন আর আপনি যেটা মানেন না সেটা আইন না, এটা আপনি মনে করেন? অবশ্যই আমাকে দেখতে হবে যে তাহলে তাহলে একটা উদাহরণ দেই, দ্বিতীয় বিয়ে করতে গেলে প্রথম স্ত্রীর অনুমতি লাগে, এটা বাংলাদেশে এই আইনটা প্রচলিত আছে। আচ্ছা বলেন তো এটা কি ইসলামের আইন হইলো নাকি? বাংলাদেশে এটা প্রচলিত আছে, বাংলাদেশে বলতে ইসলামী, হ্যাঁ মুসলিম পারিবারিক আইনে এটা আছে প্রচলিত, এটা কি ইসলামের আইন হবে না বাংলাদেশ আইন হবে? বাংলাদেশে প্রচলিত আছে, বাংলাদেশ। তাহলে আপনি যদি যে জিনিসটা না মানেন সেটা তো আপনার আইন হইলো, ইসলামের আইন তো হইলো না ভাই, আপনি যে জিনিসটা মানেন এটা আপনার আইন, ইসলামের আইন তো না। আচ্ছা আপনাকে হয়তো আমি যদি চেষ্টা করি আপনাকে একটার বিপরীতে আমি আরো 10টা হাদিস দেখাতে পারবো যেখানে অবশ্যই দেখেন ভাই, অবশ্যই দেখেন ভাই, এই হাদিসের বিরুদ্ধে যদি এটা একটা সহি হাদিস এবং এটা সৌদি আরবের ইয়া দ্বারা সত্যায়িত আছে, আমার কাছে সেটা রেফারেন্স আছে, এটার বিরুদ্ধে দেখেন আপনি পারলে। বেধর্মীদের বিপরীতে বেধর্মীদের উপর সহনশীল হওয়ার জন্য অনেক হাদিস আছে ভাই, অনেক হাদিস, আপনি এইটা দেখেন, এই হাদিসের বিরুদ্ধে হাদিস দেখেন। ওইগুলোই তো হয় যখন বলছে না বেধর্মীদের, না না এই হাদিসের বিরুদ্ধে তাদের বিরুদ্ধে যে আক্রমণ পরিচালনা বৈধ না এই হাদিসটা দেখেন ভাই। তাহলে বিপরীত শব্দটার মানে বলছেন ভাই, বিপরীত শব্দটার মানে আপনি তো বললেন এই হাদিসের বিরুদ্ধে হাদিস দেখাবেন, তাহলে পানি পান করানো কিভাবে, তাদের প্রতি সদয় হওয়া, তাদেরকে কম্বল দাও, তাদেরকে তোমরা ইন্টারনেট কানেকশন দিয়ে দাও, এগুলো তো এটা বিরুদ্ধে হলো না। এই হাদিসটার বিরুদ্ধে হাদিস মানে হচ্ছে তাদের বিরুদ্ধে পূর্ব ঘোষণা ব্যতীত কোনো আক্রমণ পরিচালনা অবৈধ, এইটা হবে এটা বিরুদ্ধে হাদিস না ভাই। আপনি কি বলবো, আপনি জঙ্গি যারা তৈরি করে না, যারা জঙ্গি তৈরি করে, যারা আইএসআইএস তৈরি করে, তারা এইসব হাদিসগুলো ইউজ করে, ঠিক আছে মুসলমান হিসেবে এটা ভাই সহি মুসলিমের হাদিস, যে কোনো পৃথিবীর যে কোনো প্রান্তের যে কোনো মুসলিমের এই হাদিস মান্য করতে হবে। আপনি যেই কথা বলছেন সেটা হচ্ছে একদমই একদমই হাস্যকর কথা,
ইসলামিক দেশে এই নিয়ম যেহেতু নাই সেহেতু এটা ইসলামের আইন না, ওনার এটা যুক্তি ছিল, এই যুক্তিটা শ্রোতারাই বিবেচনা করবেন, আমরা অলরেডি বলছি আর বলবো না। একটু পরে দেখা যাবে, একটু পরে দেখা যাবে, নবী ছিল আইএস এর জঙ্গি, একটু পরে দেখা যাবে। আমরা এখন সেটাই তাহলে দেখি যে এইটা মানছে কে কে, আমরা একটু দেখি সেই আইএস জঙ্গিগুলো কারা, আমরা একটু দেখি সেই আইএস জঙ্গিগুলো কারা, আমরা এখন দেখবো আইএস আইএস ইসলামিক স্টেট অফ ইরাক অ্যান্ড সিরিয়ার জঙ্গি কারা, আমরা এখন দেখবো। অমুক অমুক থেকে বর্ণিত তিনি বলেন, আমি নাফি রহমতুল্লাহ আলাইকে এই কথা জানতে চেয়ে পত্র লিখলাম যে যুদ্ধের পূর্বে বিধর্মীদের প্রতি দিনের দাওয়াত দেওয়া প্রয়োজন কি না। তিনি বললেন যে এই নিয়ম ইসলামের প্রারম্ভিক যুগে ছিল, মানে পরের যুগে এটা ছিল না, প্রারম্ভিক যুগে ছিল। কি নিয়ম? যে দিনের দাওয়াত দেওয়ার প্রয়োজন আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বনু মুস্তালিকের উপর আক্রমণ করলেন এমন অবস্থায় যে তারা অপ্রস্তুত ছিল, ব্র্যাকেটে লেখা তা জানতে পারেনি, তাদের পশুদের পানি পান করাচ্ছিল, তখন তিনি তাদের যোদ্ধাদের হত্যা করলেন এবং অবশিষ্ট নারী শিশুদের বন্দী করলেন, আর সেই দিনেই তার হস্তগত হয়েছিল জুয়াইরিয়া অথবা ইবনাতুল হারিস, হারিসের কন্যা। তাহলে আমরা কি বুঝলাম? অতর্কিত আক্রমণ করে পশুদের পানি পান করাচ্ছিল, এইরকম অপ্রস্তুত অবস্থায় থাকা একটা গোষ্ঠীর উপরে আক্রমণ চালিয়ে যে জঙ্গিদের মতন কাজটা করছে সেই আইএস জঙ্গিরার নাম আমরা দেখলাম নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শিমুল ভাই কিছু বলবেন? মাতু ভাই, এই বিষয়টাতে কিন্তু আমি ওনাকে মানে একটা ধন্যবাদ জানাতে চাই যে এই ধরনের অ্যাক্ট, এই ধরনের কাজ যে অত্যন্ত মানে জঘন্য কাজ এবং জঙ্গিদের কাজ, এটা যে উনি স্বীকার করেছেন সেটার জন্য ওনাকে ধন্যবাদ জানাই। কিন্তু ওইটা স্বীকার করে কিন্তু উনি এখন ফেঁসে গেছেন, কারণ ওনার নবী এখন দেখা যাচ্ছে জঙ্গি। ইসলামের বিধান, সুপ্রতিষ্ঠিত বিধান, শরীয়তের সুপ্রতিষ্ঠিত বিধান। আপনি যদি এই হাদিসের বিপরীতে একটা হাদিস দেখাতে পারেন, আপনাকে আমি 100 বছর সময় দিলাম, দেখাতে পারবেন না আমি জানি, কারণ আমি হাদিস সম্পর্কে আমাদের যথেষ্ট পড়াশোনা আছে, আমি আপনাকে গ্যারান্টি দিচ্ছি আপনি দেখাতে পারবেন না। তারপরে আপনাকে একটা সুযোগ দিলাম, 100 বছর সময় দিলাম, দেখান তাহলে। আলবানী তাহকিক করে দিয়েছেন। হ্যাঁ মাতু ভাই, তাহলে পড়বেন আপনি। ভালো কাজ ছিল ভাই, এটা একটু বলেন তো ভাই। একটা গোত্র যারা হচ্ছে গিয়ে তাদের পশুদেরকে পানি পান করাচ্ছিল, তাদেরকে মাইরা, বেটাদেরকে মাইরা, মেয়ে এবং শিশুদেরকে বন্দী হিসেবে মানে গনিমতের মাল হিসেবে তুলে নিয়ে আসলো নবী মোহাম্মদের সেনারা, এটা কোন ঘটনা ভাই? মেয়েদের কি দোষ ছিল, শিশুদের কি দোষ ছিল ভাই? তাদেরকে দাস বানিয়ে নিয়ে আসা, তাদেরকে গনিমতের মাল হিসেবে নিয়ে আসা, এটা কোন হিসেবে আপনি বলতে পারেন যেটা এই হিসেবে ভালো? কত নম্বর আয়াত জানেন ভাই? আপনাকে তো আয়াত বলা হচ্ছে না, এখানে হাদিস বলা হচ্ছিল ভাই। আচ্ছা হাদিস, সরি সরি সরি। সবাইকে দেখতে হবে, আমি দেখাবো কিভাবে? আমার কাছে তো আপনার এইগুলো নাই, আমি কিভাবে? আমি তো আপনার সাথে একমত যে আগে পরে দেখতে হবে, না দেখলে তো আসলে সমস্যা। যেমন আপনি যেমনটা বললেন না, দুইটা লাইন দেখালেন, এই কাজটা ইনফ্যাক্ট আপনারাই করেন। কি করেন জানেন? একটা উদাহরণ দিই, বাস্তব একটা উদাহরণ দিই। মায়ের পায়ের নিচে সন্তানের জান্নাত বলে আপনারা প্রচার করেন একটা হাদিস, আপনি নিশ্চয়ই শুনছেন, শুনছেন না ভাই? আপনি আজকে যাবেন, বাসায় যাবেন, গিয়ে হাদিস বই খুলবেন, খুলে খুঁজবেন, খুঁজতে 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 বইয়ের পাতা তসমস করে ফেলবেন, দেখবেন কোথাও এই কথাটা পান কিনা, হাদিসের কোথাও পান কিনা, মায়ের পায়ের নিচেই সন্তানের বেহেস্ত খুঁজবেন। আমি আগেই আপনাকে বলে দিচ্ছি আপনি কি পাবেন। আপনি পাবেন হচ্ছে একটা একটা ছেলে, কিশোর ছেলে এসে নবীকে বলতেছে যে আমি জিহাদে যেতে চাই আপনাদের সাথে, ওই ওই পোলার খালি মা আছে বাড়িতে, আর কেউ নাই, উপার্জনক্ষম পুরুষ বলতে সেই আছে। সেই ছেলেটা এসে বলতেছে যে আমি জিহাদ করতে চাই, আমি জিহাদ করতে চাই আপনাদের সাথে, আমিও শহীদ হতে চাই। তাকে নবী ফিরাই দিছে তিনবারের বার, ফিরাই বারবার ফিরাই দেওয়ার পর তিনবারের বার এসে বা চারবারের বার ভুলে গেছে, তিনবার চার এসে আবার যখন জিজ্ঞেস করছে, তখন নবী জিজ্ঞেস করছে তোমার ঘরে কি তোমার মা আছে, বেঁচে আছে? বলে হ্যাঁ আছে। যাও তার সেবা করো, কারণ জান্নাত তার পায়ের নিচেই। আপনি এই কথাটা পাবেন। এই কথাটা কি ভাই? দুমরায় মুচরায় আপনি শুরুতে যে কথাটা বলছিলেন না, জেনারেলাইজেশন, এই জেনারেলাইজেশনটা আপনারাই করেন, করে প্রচার করেন মায়ের পায়ের নিচে সন্তানের ব্যস্ত। কেন? ওই অমুক হাদিসের অমুক চিপার মধ্যে লাইনটার মধ্যে বলা আছে যে যাও তার সেবা করো, কারণ জান্নাত তার পায়ের তলায়। আপনি নিজেই শুরুতে একটা যুক্তি দিচ্ছিলেন যে মাতুকর ভাই আপনার সাথে আমার আলোচনা হলে কি এটা কি সবার ক্ষেত্রে প্রযোজ্য হয়, আমি আপনার সাথে একমত ছিলাম, না হয় না। এই যে আমরা দেখতে পাই সেই কাজটাই মুসলিমরা মানে না।
ধরেন একটা হাদিসে মুহাম্মদ সম্পর্কে ভালো কথা লেখা আছে, কিছু একটা ভালো কথা মনে করেন একটা লোককে এসে সাহায্য করছে, আচ্ছা তখনও কি ওনারা বলেন এই কথা যে ভাই এটা তো আগের হাদিস পরের হাদিস পড়তে হবে, এটা তো এই একটা হাদিস পরে তো আপনি বুঝতে পারবেন না কিছু, মানে একটা হাদিস পরে যদি আমরা কিছু বুঝতে নাই পারি তাহলে তো সেটা ভালো ভালো হাদিসের বেলাতেও প্রযোজ্য হবে, খারাপ হাদিসের বেলাতেও প্রযোজ্য হবে, কিন্তু ওনারা কিন্তু যদি একটা ভালো কিছু পান তখন কিন্তু ওনারা ঘুণাক্ষর কোনোদিন জিন্দগিতে কখনো বলবে না যে ভাই এটার আগের হাদিস বা পরের হাদিস না পড়লে আমি ভাই এটা নিয়ে আমি তো বুঝতে পারতেছি না এখানে কি বলা, এটা তো ভালো কথা, হ্যাঁ দেখে মনে হচ্ছে ভালো কথা কিন্তু এটা তো আমরা আগের হাদিস পরের হাদিস পরে আমাদের পরে বুঝতে হবে যে এটা ভালো কথা কিনা, ওনারা কিন্তু তখন সাথে সাথে এটা মেনে নেন, হ্যাঁ হ্যাঁ নবী কত ভালো কাজ করছে দেখছো দেখছো, তখন কিন্তু আর আগের হাদিস পরের হাদিসের কথা মনে থাকে না, শুধুমাত্র যখন এমন কিছু দেখা যায় যেটাতে হচ্ছে গিয়ে মানে কেলেঙ্কারি অবস্থা খুব খারাপ অবস্থা মানে পুরা মানে অবস্থা কাহিল করে দিচ্ছে, নবী মোহাম্মদ যে একটা কত বড় কি ছিল সেটা বের হয়ে যাচ্ছে, তখন ওনারা বলেন ভাই 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 আগের হাদিস পরের হাদিস আগের রাত পরের রাত এটা প্রেক্ষাপট পরিপ্রেক্ষিত ইত্যাদি বুঝতে হবে, এটা তাহলে এই জিনিসগুলো যদি বুঝতেই হয় সেটা তো দুই বেলাতেই বুঝতে হবে তাই না? শিমুল ভাই কি বলেন এটার রেসপন্সে? না অবশ্যই মানে সবসময় বুঝতে হবে, সবসময় প্রেক্ষাপটটা দেখা লাগবে, কিন্তু আপনি একটা অ্যাকুইজিশন করতেছেন, একটা সিরিয়াস বিষয় নিয়ে আপনি অ্যাকুইজিশন করতেছেন, তো সেক্ষেত্রে আপনি যদি কোর্টে এই ধরনের অ্যাকুইজিশন করেন তাহলে শিমুল তাহলে আপনি আসিফ ভাইয়ের কথাটাকে সমর্থন দিলেন, মানে সবসময় দেখতে হবে কিন্তু অ্যাকুইজিশনের বেলায় আসলে এটা ফলো করতে হবে, আর অ্যাকুইজিশন না হলে ফলো করা যাবে না তাই না ভাই? অ্যাকুইজিশন এটাকে মারাত্মক অ্যাকুইজিশন দিবেন তাই না? তার মানে আমি যদি এখন নবীন সম্পর্কে ভালো কথা বলি, নবীন মোহাম্মদ হোমোসেক্সুয়ালদেরকে ভালোবাসতেন, চমৎকার একটা কথা বললাম, আমরা খুঁজবো না তাই না? এটা বিশ্বাস করলে কারো ক্ষতি হয়ে যাবে না, কিন্তু আপনি যেটা বলছেন পদ্ধতিটা বিশ্বাস করলে ক্ষতি হয় এই যে মানে সমকামীদেরকে ভালোবাসতেন, নাস্তিকদেরকে ভালোবাসতেন বা পৌত্তলিকদেরকেও তিনি সম্মান করতেন, এই কথাটা যদি আমি বলি তাহলে কি শিমুল ভাই আপনি কি আমাকে চ্যালেঞ্জ করবেন যে এটা তো ভাই মিথ্যা বললেন, আপনি মিথ্যা কেন বললেন? ইসলামের বিপরীতে যেটা চলে যাচ্ছে সেই সময় আপনি চ্যালেঞ্জ করেন তাই না ভাই নাকি? হ্যাঁ ভাইকে বললাম যে আপনি যখন একটা কি বলবো আপনি বিপদের সময় শুধুমাত্র খালি এটা এটা মনে হয় যে আগের রাত পরের রাত, কিন্তু যখন দেখেন যে আপনি না সব ঠিক আছে মোহাম্মদের চরিত্র এখানে ভালোভাবে ভালোই মনে হচ্ছে তখন আর এই এই অ্যাকুইজিশনটা এই তখন আর আপনার এই যুক্তিটা মনে আসে না তাই না? না ভাই ওই ধরনের আমি একটু প্রায়োরিটাইজ করতে চাচ্ছি একটা জিনিসটা, ঠিক আছে যে সবকিছুর তো একটা প্রায়োরিটি কম বেশি আছে তাই না? আপনি একদম ফাঁসির ফাঁসির একটা বিচার একরকম করবেন আর একটা চুরির বিচার একরকম করবেন, এটাই তো স্বাভাবিক, নবীর চরিত্রটা প্রায়োরিটি মানে নবীর চরিত্রটা যদি পজিটিভলি উপস্থাপন করা হয় সেটার প্রায়োরিটি আপনার কাছে কম, আপনি শুনুন না আপনার বক্তব্যের মানে কি? যে কেউ সেটা, ঠিক আছে সেটা যে কেউ শুনে নেন একটু, যে কেউ বেলায় মানে আপনার বক্তব্যটা আমরা শুনলাম, বক্তব্যের মানে আপনার দ্বার হলো এটাই, নবীর বিরুদ্ধে যদি কেউ এলিগেশন আনে অ্যাকুজিশন আনে আপনি যেমনটা বললেন সেটা প্রায়োরিটি পাবে সবার আগে চেক করে দেখাটা যে দেখি তো ইসলাম এটা আছে না নেই, আর যদি নবীর পক্ষে কেউ বলে সেটা প্রায়োরিটি পাবে না, সেটাও চেক করতে হবে, সেটা প্রায়োরিটি হয়তো একটু কম হবে। হ্যাঁ সেটাই সেটাই আপনাকে বললাম যে তার মানে হচ্ছে নবী শুনে নেন আমার কথাটা, শুনে নেন আপনি আপনার কথাটা কি অর্থ দাঁড়ায় সেটা আমি বলছি শুনে নেন একটু, এটার অর্থ দাঁড়ায় নবীর চরিত্র বাঁচাইতে যে কথাটা পক্ষে যায় সেই কথাটা ইসলাম বিরোধী কিনা সেটা যাচাইয়ের প্রায়োরিটি কম, আর নবীর চরিত্র বাঁচাইতে যেটা নবীর চরিত্রের বিরুদ্ধে যায় সেইটা ইসলামে আছে কিনা চেক করার প্রায়োরিটিটা বেশি, তার মানে ইসলাম কি বলছে এইটা আপনার কাছে প্রায়োরিটি না, আপনার কাছে প্রায়োরিটি হচ্ছে নবী বা আল্লাহর চরিত্র বাঁচানোটা। আমি ভুল ব্যাখ্যা করিনি, আপনারই বক্তব্য এটা। না আমিও তো এটাই বুঝলাম যে সত্য কোনটা সেটা জানাটা আপনার জন্য ইম্পর্টেন্ট না, যে আসলে কি হয়েছিল সেটা ইম্পর্টেন্ট, আপনার কাছে ইম্পর্টেন্ট হলো যে কোনটাতে কার চরিত্র বাঁচানো যাচ্ছে, এটাতে চরিত্র বাঁচতেছে নাকি মানে ইয়াও হয়ে যাচ্ছে নবী নবী যে কি ছিল সেটা বুঝে ফেলতেছে মানুষ সেটা। আমি এবার বলি, এখন আপনার দুইটা আয়াতে একটা আয়াতে হয়তো বা আমাদের নবীর সম্বন্ধে একটা খারাপ কথা বলা আছে আর একটা আয়াতে ভালো কথা বলা আছে, এখন আপনি যখন খারাপ কথা বলা আছে সেটাকে আমরা একটু দেখবো, কারণ কি আগে পরে দেখবো যে কোন সিচুয়েশনে কোন প্রেক্ষাপটে কথাটা বলা হয়েছে, কারণ আমরা বিলিভ করি যে না খারাপ কথা বলা মানে পসিবল না, খারাপ কিছু হওয়া পসিবল না, তো আপনার সেভাবে অ্যাকুইজিশন লাগাইতে যে পসিবল যে না, আপনাদের বক্তব্য তো এটাই, আসিফের বক্তব্য তো এটাই ভাই, নবীর নবীর যে কোনো কিছু খারাপ থাকতেই পারে না, হ্যাঁ আপনি যে এই জিনিসটা আগে থেকেই এই সিদ্ধান্তটা নিয়ে রাখছেন এবং সেই অনুসারে আপনি চেক করতেছেন যে কোনটা কোনটা আছে কোনটা নাই, এই সিদ্ধান্তটা আপনি কোথা থেকে নিয়েছেন ভাই? সিদ্ধান্ত নেই নাই ভাই, আমি সিদ্ধান্ত না, আপনি তো আগে থেকে সিদ্ধান্ত অবশ্যই নিয়েছেন নবীর ভাই, আপনি অবশ্যই আপনি সিদ্ধান্ত নিয়েছেন যে নবী সবকিছু ভালো, কিন্তু এখন ভালোগুলো যদি হয় তাহলে আমি আর চেক করতে যাব না, কিন্তু খারাপ কিছু পাইলে আমি চেক করতে যাব, কারণ আমি আমি জানি যে নবী সবকিছু ভালো, এটাই তো বলছেন। আমি যেটা জানি আমি যেটা জানি আমি জানি যে আমি চুরি করিনি, আপনি আমাকে অ্যাকুজেশন লাগাইতেছেন আমাকে এখানে প্রুফ করতে হবে তাই না? যে কোন একটা জিনিস সম্পর্কে আমি কিছু তথ্য পাইলাম সেই তথ্যটা ভালো হোক নাকি মন্দ হোক সেটা তো ভাই ভিন্ন হিসাব,
কিন্তু তথ্যটা ভ্যালিড কিনা সেটা তো আমার যাচাই করার পদ্ধতি হচ্ছে আপনার পদ্ধতিটা যদি এরকম হয় যে একটা তথ্যকে আপনি সবসময় যাচাই করে দেখেন আগেরটাও আগের আয়াত পড়ার আগে যাচাই করে তারপরে আপনি দেখেন এটা যদি আপনার প্রসিডিউর হয় তাহলে তো এই প্রসিডিউরটা দুই বেলাতেই খাটবে তাই না নাকি শুধুমাত্র খারাপের বেলা খাটে আপনার এটা ওই যে আমি বললাম আমার যখন দরকার হবে যে না মানে যেটা প্রায়োরিটি দেখতে হবে তাই না আমি যদি দেখি মানে এই দরকারটা আপনার শুধুমাত্র তখনই হয় যখন হচ্ছে নবীর খারাপ কিছু আপনি দেখতে পান তখন আপনার কাজটা মনে হয় তাই না আমি ভাই কিন্তু আচ্ছা বুঝলাম ভাই আমি বুঝছি বুঝতে পারছি যে আপনি আসলে এই প্রসিডিউরটাই অ্যাপ্লাই করেন যে খারাপ কিছু পাইলে তখন আমি আমি না কিন্তু ভাই আপনি আগেটা পরেরটা দিয়ে আমাদেরকে একটু দেখান না ভাই যে এই আগেটা পরেরটা দিয়ে প্রমাণ করা যাচ্ছে যে এই কাজটা খারাপ কিছু ছিল না একটু প্রমাণ করেন না ভাই আচ্ছা ঠিক আছে আমি আপনাকে একটা সিম্পল একটা প্রশ্ন করি আপনি অ্যানসার দেন আপনার এই মতো তারপরে আমি আর রিভিশন আপনার সাথে কোনো কথা ডিবেট করতে করব না সমস্যা নাই শিবন ভাই প্রশ্ন করার আগে আগেরটা একটু সমাধান করে নিলে ভালো হতো না যেমন আমি আপনাকে প্রমাণ দিলাম দেখেন আপনি মায়ের আচ্ছা শুনেন শিবন ভাই একটা সহজ পদ্ধতি আসিফ ভাই যে এলিগেশনটা আনছে আপনার বিরুদ্ধে শিবন ভাই শুনেন আসিফ ভাই আপনার বিরুদ্ধে বা মুমিনদের কার্য পদ্ধতি সম্পর্কে যে এলিগেশনটা আনছে এটা একটা সিরিয়াস এলিগেশন তাই না ডিসঅনেস্টি বলতে এটা আমরা একটু প্রমাণ করার চেষ্টা করি খুব সহজে সহজ পদ্ধতিটা হচ্ছে কি আপনি মায়ের পায়ের নিচে সন্তানের ভেস্ত এই হাদিসটা খুব শুনছেন নিশ্চয়ই হ্যাঁ আপনি বললেন অলরেডি এই বিষয়ে এই হাদিসটা নিশ্চয়ই আপনি জীবনে বহুবার শুনছেন এবং নিজেও নিশ্চয়ই সবাইকে বলছেন বলছেন না আমি শুনছি এটা একটা ইসলামিক কথা ঠিক আছে এবং প্রচার করছেন আমি নিজে প্রচার করি নাই তবে আমার কাছে প্রচার করা হয়েছে প্রচার করা হয়েছে আপনি কখনো তাকে বলছেন আগের পরের আয়াত আগের পরের হাদিস দিয়ে চেক করছেন এই জিনিসটা একদম অনেস্টলি বলেন তো বা প্রেক্ষাপট বিবেচনা এই হাদিসটা বুঝতে হলে প্রেক্ষাপট বিবেচনা করতে হবে এমনি এমনি এই হাদিসটা বোঝা যাবে না প্রেক্ষাপটটা বুঝিয়ে তারপর এই হাদিসটা পালন করতে হবে এটা কি আপনি কাউকে বলছেন ভাই এখন পর্যন্ত আমার প্রয়োজন পড়ে নাই কারণ আমি কোনো এথিয়েস্ট না আমি যদি এথিয়েস্ট হইতাম তাহলে আমি বলতাম এক্স্যাক্টলি এইটাই তো আসিফ ভাইয়ের অভিযোগটা তা আপনি তো একমতই হচ্ছেন বারবার কিন্তু আপনি বুঝতে পারতেছেন না যে আপনি একমত হচ্ছেন যে আপনার প্রয়োজনটা হচ্ছে কখন নবীর চরিত্র যখন বাঁচানোর প্রয়োজন আসবে সেটা হচ্ছে আপনার প্রয়োজন ইসলামে আমার এলিগেশনটা বুঝছেন এলিগেশনটা তাহলে আমি আপনাকে টেক্সটে লিখে দিই যাতে আপনার বুঝতে সুবিধা হয় এলিগেশনটা হচ্ছে শুনে না 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 আপনি বুঝতেছেন না ঠিক আছে আমি আমি বলি আমাকে বলতে দেন না কিন্তু আপনি লাস্ট 5 মিনিটস একটা কথা ঠিক আছে দুজনই বলতে দেন না আমি বুঝতে পারছি এই কথাটা বললেন না যে লাস্ট 5 মিনিটস কথা বলতে দেন এটা বলেন না আমি শুধু অ্যানসার করছি কারণ আপনি যে বলেছেন আপনি কথা বলেছেন সেটা কিন্তু ইউটিউবে আছে আমরা বাজারে দেখাতে পারবো আমি শুধু অ্যানসার করছি আমি শুধু অ্যানসার করছি আপনি প্রশ্ন করছেন না ডিসঅনেস্টি কি করছেন এই যে দেখেন আপনার এই যে এই যে এই যে লাইনটা এখানে লিখে রাখছি এই যে এই জিনিসটা শুনে নেন কি বলি একটু শুনে নেন শুনে কথা বলেন তাহলে আপনারা অ্যানসার করতে হবে তখন আপনি নিজেই বক্তব্য দিতে পারবেন আমি শুনছি ভাই তখন থেকে হ্যাঁ এই যে আপনার কাছে ইসলামে কি আসলেই আছে না নাই মানে ইসলাম সম্পর্কে একটা লোক মিথ্যা কথা বলতেছে কিনা এইটা আপনার প্রায়োরিটি না এইটা আপনার প্রায়োরিটি নির্ণয় করার কোনো মানদণ্ড না আপনার মানদণ্ড হচ্ছে এই যে এইটা ঠিক বললাম আমি ঠিক বললাম না এটা কথা বলবেন কিভাবে ভুল বললাম আপনাদের এতক্ষণ ঠিক আছে বুঝান কিভাবে এই এতক্ষণ তো আপনি আমরা একমতই হইলেন এই আমার কথার সাথে আপনি একমতই হইলেন ভাই আপনি যে কথাগুলো বলছেন ঘোরা ফেরা তো একই কথা আচ্ছা আমি হচ্ছে আমি আমার বাসা কুষ্টিয়াতে আমি কুষ্টিয়া কোর্টে কয়েকদিন আগে গেছিলাম তো ওইখানে আমি দেখলাম যে কয়েকটা রায়ের সাজা দিচ্ছে 2 মিনিট 3 মিনিট সর্বোচ্চ 4 মিনিট কোনো কোনো রায় জাস্ট কোনো কিছু শুনতে চাও না সাথে সাথে ছেড়ে দিচ্ছে আর আরেকটা মামলাতে আমি গেছিলাম যেটা ঢাকা হাইকোর্ট পর্যন্ত গেছে প্রায় 6 মাস ধরে চলছে ঠিক আছে তো আপনি আমাকে বলেন যে কেন একটা মামলা 6 মাস চললো আর কেন একটা মামলা 2-4 মিনিটে শেষ হয়ে গেল মানে ভালো কথা বলা থাকলে সেটা হচ্ছে সাধারণ চুরির মামলা চিৎকার চুরির মামলা হয়তো লাড্ডু টাড্ডু চুরি করছে আর যদি নবী মোহাম্মদ অতর্কিত আক্রমণ করছে যেটা সহিহ হাদিসে পরিষ্কার লেখা আছে এটা লেখা থাকার পরেও গুরুত্বপূর্ণ আমি আপনার কাছে তখন থেকে আমরা এটাই জানতে চাচ্ছি আপনার কাছে গুরুত্বপূর্ণ কোনটা এই দুইটার মধ্যে এখানে দুইটা জিনিস আছে বলেন তো দুইটার মধ্যে কোনটা গুরুত্বপূর্ণ আপনার কাছে কোনটা ইসলামে কি আছে নাই এটা আমি আরো 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 একদম 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 আরো প্রিসাইজলি বলি ইসলামে আসলেই আছে ভাই আপনাদের সাথে এইভাবে আলোচনা করতে হবে ভাই নিজেরই ভাবতে অবাক লাগে দেখেন ইসলামে আসলেই আছে নাকি নাই এটা একটা ব্যাপার মানদণ্ড যেটার ভিত্তিতে আপনি সেট করবেন প্রায়োরিটি আর একটা হচ্ছে নবীর চরিত্র বাঁচানো যেটার ভিত্তিতে আপনি সেট করবেন প্রায়োরিটি আপনি কোনটার ভিত্তিতে স্যার প্রায়োরিটি সেট করেন ভাই বলেন তো একটু ইসলামে আসলে আছে কি নাই এটা না এটার ভিত্তিতে আপনি করলেন না কারণ আপনি নিজেই যুক্তি দেখাইলেন কেন অ্যাকুইজিশনের জিনিসটা আপনি চেক করছেন কিন্তু মায়ের পায়ের নিচে সন্তানের জান্নাত এটা আপনি কোনদিন চেক করেন না অ্যাকুইজিশনটা আপনি আজকেই শুনলেন আজকে চেক করতে বসে গেলেন অথচ মায়ের পায়ের নিচে জান্নাত এটা আপনি সারা জীবন শুনছেন অথচ আপনি চেক করতে যান নাই ঠিক বললাম এক্স্যাক্টলি কারণ ওটা তো তাহলে ঠিক আছে তাহলে আর এই বিষয়ে আপনি কি বলছেন আমি কি বলতেছি শ্রোতারা সবাই শুনলো সবাই বুঝতেছে জি জি হ্যাঁ সবাই বুঝবে যে আপনার প্রায়োরিটি কোন জায়গায় আচ্ছা আমরা একটা হিউম্যান নেচার ভাই প্রায়োরিটি না এক্স্যাক্টলি তো সেটাই তো আসিফ ভাই বলতেছে যে এটা আপনাদের হিউম্যান নেচার এটা ঠিক যেমনটা মাতো ভাই একজন হিন্দুকে যখন আমরা বললাম যে আপনাদের রাজা রামচন্দ্র শম্ভুক নামক একজনকে হত্যা করেছিল নিচু জাতি হওয়ার জন্য তখন ঠিক একই হিন্দু ব্যক্তিটা ঠিক একই ভাবে কথা বলেছিল যেভাবে হোক তার রামের চরিত্রটাকে পরিষ্কার করতে হবে
এবং রামকে মহাবিশ্বের সর্বকালের সর্বশ্রেষ্ঠ রাজা হিসেবে প্রচার করতে হবে। এই কারণে সে ওইটাকে বলল না ভাই প্রেক্ষাপট দেখতে হবে, আগের হাদিস পরের হাদিস, না না সরি সরি আগের আয়াত পরের আয়াত এগুলো দেখতে হবে। এবং উনিও যেটা করলেন আমি নিশ্চিত যে যে ধর্মের মানুষই সেই ধর্মের মানুষই এই কাজটা করেন, কিন্তু এটা তো লজিক্যাল না তো ভাই। লজিক্যাল হচ্ছে যে আপনি যখন একটা প্রসিডিউর মানে দাঁড় করাবেন সেটা ভালো আয়াতের ক্ষেত্রে আপনি সেই প্রসিডিউরটা ফলো করবেন। আচ্ছা ঠিক আছে আপনার প্রসিডিউরটা হবে, আচ্ছা ঠিক আছে এই তাহলে ভালো আয়াতের ক্ষেত্রেও তো আমার আমার একই প্রসিডিউর ব্যবহার করে দেখা উচিত যে এটা আসলে ইসলামে আছে নাকি নাই। যদি এটা করতে গেলে লাইফ শেষ হয়ে যাবে একটা মানুষের, ঠিক আছে না না তাহলে এটা করতেছি কিন্তু আপনি বলতেছেন যে সবাই এইভাবে, তার মানে আপনি ইসলাম সম্পর্কে কিছু না জেনেই ইসলামকে অন্ধভাবে বিশ্বাস করবেন, এটাই এটাই আপনার একটু জানতে হবে না ইসলাম আসলে কি আছে। শুধুমাত্র যেগুলো চরিত্রের বিরুদ্ধে যায়, নবীর বিরুদ্ধে যায়, আল্লাহর বিরুদ্ধে যায় সেইগুলো, এবং তার প্রমাণ পাইলে আমরা একটু আগে। এবং আরো একটা কথা, আপনি যে বক্তব্য বলতেছেন আগের পরের, সেম ভাবে আমরাও বলতে পারি আপনি যে 6 নম্বর আয়াতটা দেখাচ্ছিলেন এতক্ষণ, আগের পরের আয়াত দেখেন, পুরা সূরা দেখেন, প্রেক্ষাপট দেখেন, অর্থাৎ দুইজনই বলতে পারি। এবং দুইজনের এই বলাটার চাইতে সবচেয়ে জরুরি বিষয় কি আসলেই সেখানে কি বলা আছে সেটাই আমরা দেখতেছিলাম। সেখানে আমরা দেখতেছিলাম দেখেন এই হাদিসটা নিয়ে একটু আগে কথা হলো, ক্লিয়ারলি বলা যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বনু মুস্তালিকের উপর আক্রমণ করলেন এমন অবস্থায়, এই হাদিসের বিরুদ্ধে আপনার কি এই মুহূর্তে দেখানোর মতন কোনো হাদিস বা আগের পরের আয়াত, আগের পরের হাদিস, এমন কি কোনো হাদিস গ্রন্থ, কোনো বিধান, কোনো কিছু আছে? আপনার তো প্রস্তুতি নিয়ে আসছেন, আমি অবশ্যই আমি সবকিছু নোট করে আসছি, ঠিক আছে আমি নোট করে রাখছি, আমি অবশ্যই একদিন প্রিপারেশন আমারও থাকবে, সমস্যা নাই ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আমরা ওই দিন শুনবো আপনার কাছে, তার আগ পর্যন্ত আমরা ধরে নিচ্ছি আপনার কথার কোনো ভ্যালিডিটি নেই, কারণ আমরা এটা তো অভিযোগ জানাইছি। আচ্ছা পরের কথা শুনেন, ওই হাদিসটাতে ফিরে যাই, মদিনা থেকে ইয়াহুদিদেরকে কিভাবে উচ্ছেদ করছে যেটা আসিফ ভাই বারবার বলতেছে। ভাই এই হাদিসটার আগের পরের বা এরকম যে কোনো কিছু দিয়ে আপনি এটাকে ডিফেন্ড করেন দেখে আমরা একটু শুনি। ভাই পড়েন আপনি, আমরা একটু শুনি আপনার মুখ থেকে। আমি পড়েছি মনে মনে, আপনার পড়েন সমস্যা নেই, না না একটু পড়েন না, শোনেন না, আমরা একটু শুনি ভাই আপনার কাছ থেকে। আচ্ছা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু সূত্রে বর্ণিত, তিনি বললেন আমরা মসজিদে উপস্থিত ছিলাম, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের কাছে এসে বললেন ইয়াহুদের এলাকায় চলো। আমরা তার সাথে বের হয়ে সেখানে গিয়ে পৌঁছলাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাঁড়িয়ে তাদেরকে ডেকে বললেন যে ইয়াহুদের সম্প্রদায় তোমরা ইসলাম কবুল করো, শান্তিতে থাকবে। আর তারা বলল ইয়া আবুল কাসিম আপনি পৌঁছে দিয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে আবার বললেন তোমরা ইসলাম কবুল করো, নিরাপত্তা পাবে। তারা বললো আবুল কাসিম আপনি পৌঁছে দিয়েছেন। এই কথার মানে কি ভাই, তোমরা ইসলাম কবুল করো নিরাপত্তা পাবে, এই কথার মানে কি? এখন হয়তোবা আমি তো বুঝতেছি না তিনি কেন ওখানে গেছেন, হয়তোবা সেখানে কোনো সমস্যা চলতেছে, সেখানে কোনো রাজনৈতিক কোনো অস্থিতিশীলতা চলতেছে, সেই জন্য তাদেরকে বলতেছে তোমরা অনিরাপদ আছো, যেমন আমাদের মানে নিরাপত্তাটা পাবে কাদের থেকে, নিরাপত্তা পাবে এখানে কি কোনো একটা ঝড় হবে বা কোনো সুনামি টুনামি হবে বা কোনো কাফের এসে আক্রমণ করবে তাদেরকে, সেই হুদিদেরকে কাদের থেকে নিরাপত্তা? ইহুদিদেরকে আক্রমণ করবে এই ভয়ে নবী মুহাম্মদ ইহুদিদেরকে বাঁচানোর জন্য আকবারে গিয়ে তাদেরকে নিরাপত্তা দিতে যাচ্ছে তাই না? আপনি ইন্টারন্যাশনালি দেখাচ্ছেন, হয়তো বা তাদের সাথে যুদ্ধ হবে বলতেছে যে তোমরা যুদ্ধ করো না, তোমরা বরং তো দেখো সমঝোতে আসো, তাদেরকে দাওয়াত দিচ্ছে। আচ্ছা আচ্ছা ঠিক আছে পরে ঠিক আছে, এই দাওয়াত কিভাবে দেয়, নিরাপত্তা পাবে তোমরা ইসলাম কবুল করো নিরাপত্তা পাবে, এইভাবে মানুষ দাওয়াত দেয়? মানে মাতুব্বর ভাই আপনাকে আমি বাসায় ধরেন খাইতে দাওয়াত দিলাম, আপনাকে আমি বললাম যে মাতু ভাই আপনি আমার দলে নাম লেখান তাহলে নিরাপত্তা পাইবেন, এইভাবে কি আমি আপনাকে খাইতে দাওয়াত দিব মাতু ভাই? ওইখানে আপনিও ছিলেন না আমিও ছিলাম না, আমরা কেউ ছিলাম না, কিন্তু হাদিসটা কিন্তু সহি ভাই তাদেরকে বলেন দাওয়াত পৌঁছে দেয় আমার উদ্দেশ্য ছিল, হ্যাঁ দাওয়াত পৌঁছে দেয় তার উদ্দেশ্য ছিল। তৃতীয়বার তিনি একই কথা পুনরাবৃত্তি করে বললেন জেনে রেখো এই ভূখণ্ডের মালিকানা আল্লাহ ও তার রাসূলের, আমি তোমাদেরকে ভূখণ্ড থেকে বিতাড়িত করতে চাই, সুতরাং তোমরা কোনো জিনিস বিক্রি করতে সক্ষম হলে বিক্রি করার মতো জেনে রাখি ভূখণ্ডের মালিক আল্লাহ তার রাসূল। কাদেরকে বলতে সেটা ইহুদির এলাকা, ইহুদিদের বলতে চাই। হ্যাঁ ওয়াও, পাকিস্তানের সাথে নিয়ে পেলেন না বাঙালিদের সাথে পেলেন? ওয়াও, এই ভূমির ভূখণ্ডের মালিকানা আল্লাহ তার রাসূলের, আমি তোমাদের এই ভূখণ্ড থেকে বিতাড়িত করতে চাই। কি সুন্দর দাওয়াত মাতুব্বর ভাই, এরকম সুন্দর দাওয়াত ভাই আমার এখন পর্যন্ত কেউ দেয় নাই, ধরেন আমাকে কেউ দাওয়াত দিচ্ছে সেই কারণে এসে হুমকি দিচ্ছে, ঠিক যেমনটা একদল সন্ত্রাসী বা একদল মাফিয়া যেভাবে এসে একটা দোকান দখল করে বা বাড়ি দখল করে জমি দখল করে, ঠিক যেভাবে মানে আমি বাংলাদেশে দেখেছি যে যখন মানুষ একটা দল একটা ডাকাত দল যখন কারো জমি জমা দখল করে
ঠিক একই ভঙ্গিতে তারা এসে হুকুমকিটা দেয়, তোরা আমাদেরকে চান্দা দিবি বুঝছস, ওই কলিমউদ্দিন তোরা আমাদেরকে চান্দা দিবি বুঝছস, মাসে মাসে চান্দা এখানে দিয়ে যাবি, দোকানপাট করস, নাইলে কিন্তু তোরা চান্দা ঠিকঠাক মতো পৌঁছায় দিবি এখানে, যদি চান্দা না দেয় তখন যদি লোকটা বলে না হুজুর আমরা চান্দা দিব কেন, চান্দা দিব তখন বলবে যে ওই তোর দোকানটা হইলো আমার আমার শামীম ওসমানের আর আমার শেখ হাসিনার, আর তোর যে বাড়ি ভিটা বাড়ি সেটা হইলো আমার শামীম ওসমানের এবং আমার শেখ হাসিনার, এইগুলো আমরা দখল করতে চাই, তোদেরকে আমরা তোদের জমি জমা থেকে বিতাড়িত করতে চাই, সুতরাং কোনো জিনিস যদি বিক্রি করতে সক্ষম হস তাহলে বিক্রি করে পালায় যা, অন্যথায় জেনে রাখি অন্যথায় জেনে রাখিস তোদের এই ভূখণ্ডের মালিক হচ্ছে আমার শামীম ওসমান। এক্স্যাক্টলি একই ভাষায় হুমকি দেয় যখন জমি জমা দখল করে দোকানপাট দখল করে একটা মাফিয়া দল বা একটা গুন্ডা দল, ঠিক একই ভাষা থাকে। ভাই আপনি বলেন তো আপনার বাসায় যদি এখন একটা হিন্দু মানে ধরেন আপনার আপনার বাসায় শামীম ওসমান এসে যদি বলে, ধরেন আপনি বিএনপি করেন, আপনার বাসায় এসে শামীম ওসমান যদি আপনাকে বলে যে ওই আওয়ামী লীগে যোগ দে, আওয়ামী লীগে যোগ দিবি আজকে থেকে তাহলে শান্তিতে থাকবি, আয় তোমরা আওয়ামী লীগে যোগদান করো শান্তিতে থাকবে, তারা বললো হে শিমুল ভাই আপনি পৌঁছে দিয়েছেন, তখন আপনি আবার বললেন হে বিএনপি, তারা বললো হে বিএনপি জামাত তোমরা আওয়ামী লীগ কবুল করো নিরাপত্তা পাবে, তখন তখন আপনি বললেন হে শামীম ওসমান আপনি পৌঁছে দিয়েছেন, তখন তারা আবার বললো শামীম ওসমান আবার বললো এ দাওয়াত পৌঁছে দেয় আমার উদ্দেশ্য ছিল, তৃতীয়বারে তিনি একই কথার পুনরাবৃত্তি করে বললেন জেনে রাখো এই ভূখণ্ডের মালিকানা শামীম ওসমান এবং শেখ হাসিনার, আমি তোমাদের এই ভূখণ্ড থেকে বিতাড়িত করতে চাই, সুতরাং তোমরা কোনো জিনিস বিক্রি করতে সক্ষম হলে বিক্রি করো, অন্যথায় জেনে রাখো এই ভূখণ্ডের মালিক শামীম ওসমান এবং শেখ হাসিনা। ভাই এক্স্যাক্টলি যদি এই কথাগুলো এখন ধরেন আপনি বিএনপি করেন বা জামাত করেন আপনাকে বা অন্য কোনো দল করেন জাতীয় পার্টি করেন, এক্স্যাক্টলি এই কথাগুলো যদি আওয়ামী লীগের গুন্ডা শামীম ওসমান এসে আপনাকে বলে এক্স্যাক্টলি এই কথাগুলো, সেটাকে কি আপনি দাওয়াত হিসেবে মনে করবেন নাকি হুকি হিসেবে মনে করবেন? টোটালি দাওয়াতের কথা বললে কাছে এর ভিতরে দাওয়াত পৌঁছাই দিয়ে দেওয়া আমার উদ্দেশ্য ছিল, মানে মানে আপনি এটাকে দাওয়াত হিসেবে মনে করবেন যে আপনাকে আওয়ামী লীগ দাওয়াত দিচ্ছে, বদমাইশের বাচ্চা তুই আমার হুমকি দিতে আসছো আমাদের হাতে যা আছে সেই লাঠি বাইরে মানে হাতি ভেঙে ফেলতাম, তারা তো বলতেছে যে তারা উল্টা পাল্টা বলতেছে যে আপনি হে আবুল কাসিম আপনি পৌঁছে দিয়েছেন। ভাই আপনি আমাকে মানে সিরিয়াসলি কি আপনি বলতে চাচ্ছেন যে কোনো আওয়ামী লীগের নেতা শামীম ওসমান আপনার বাসায় এসে এইভাবে বললে আপনি সেটাকে দাওয়াত হিসেবে মনে করবেন, আপনাকে আওয়ামী লীগের দাওয়াত দিচ্ছে সিরিয়াসলি? আমি যদি কোনো অন্যায় করে থাকি থেকে খারাপ ভাষায় বলতে, ধরেন ধরেন আপনি অন্যায় করলে তো আপনার অন্যায় শাস্তি আছে, কিন্তু আপনাকে আওয়ামী লীগে যোগ দিতে হবে কেন, ইসলাম কবুল করতে হবে কেন? একজন যদি চুরি করে থাকে তাহলে তার চুরির শাস্তি আছে, একজন যদি ডাকাতি করে থাকে তার ডাকাতি সেই ব্যক্তিটার ডাকাতির শাস্তি আছে, কিন্তু পুরো একটা সম্প্রদায় পুরো একটা সম্প্রদায় ধরে সেখানে নারী আছে শিশু আছে মানে প্রতিবন্ধী মানুষ আছে বৃদ্ধ মানুষ আছে সবাইকে ঢালাও ভাবে আপনি বলতেছেন যে তোমাদের সবার ইসলাম কবুল করতে হবে, মানে ভাই ভাই আওয়ামী লীগ কেন মানে আমাকে কেন আওয়ামী লীগ কবুল করতে হবে? ভাই আমি তো আওয়ামী লীগের মানে বিশ্বাস করি না, আমি কেন আওয়ামী লীগ করবো? আমি তো শেখ মুজিবুর ধরেন আমি শেখ মুজিবুর রহমানকে আমি পছন্দ করি না, শেখ হাসিনাকে আমার ভালো লাগে না, আমি কেন ভাই আমাকে কিভাবে এইভাবে হুমকি দিতেছে প্রেশার দিতেছে নাকি আমার জায়গা জমি নাকি দখল করে ফেলবে, এটা কেমন কথা ভাই? এগুলো কি ভাই? না ভাই আপনি বললেন আপনি যেভাবে যুক্তি দিচ্ছেন এইভাবে, না আপনি বলতেছেন যে ওই ধরেন কোন ইহুদি কোন দোষ করছে, ভাই কোন ইহুদি যদি কোনো অপরাধ করে থাকে ধরেন একটা ইহুদি একটা কারো ছাগল চুরি করছে, ছাগল চুরির তো শাস্তি আছে, ওই ইহুদিরে বলবে যে তুমি ছাগল চুরি করছো আসো তুমি শাস্তি তোমাকে শাস্তি দেওয়া হবে, এখন তুমি ইহুদি ছাগল চুরি করছো ছাগল চুরির শাস্তি পাবা, কিন্তু সেখানে তো কোনো শাস্তি দেওয়া হচ্ছে না, তো এখানে তো একটা পুরো গোটা সম্প্রদায় ধরে কথা বলা হচ্ছে, তাদের জায়গা জমি ভিটামাটি দখল করার হুমকি দেওয়া হচ্ছে, এখন যদি চীনারা যদি সেখানে ঢুকে পুরা মুসলমানদেরকে সব মুসলমানদেরকে যদি একই কথা বলে তাহলে কি ওনার কাছে সেটা মনে হবে না যে মুসলমানদের সাথে অন্যায় করা হচ্ছে, এটা ওনার মনে হবে না? কারণ হিসেবে যদি দেখায় যে তোদের তোদের ভিতরে পাঁচটা ছিল জঙ্গি, পাঁচটা জঙ্গি আমরা পাইছি, পাঁচটা জঙ্গি অবশ্যই আছে ওদের ভিতরে, পাঁচটা জঙ্গি তো থাকবেই, আর পাঁচটা জঙ্গির অপরাধে যদি ওই জঙ্গিদের বিচার না করে, হ্যাঁ পাঁচটা জঙ্গি যদি থাকে তাহলে আমাদের বক্তব্য হচ্ছে তাহলে পাঁচটা জঙ্গির বিচার করো ভাই, কিন্তু তুমি তো তাতে তো তুমি অন্য মানুষদেরকে তো তুমি সেটা শাস্তির আওতায় আনতে পারো না, বা সেখানে তো নারী আছে শিশু আছে প্রতিবন্ধী মানুষ আছে বৃদ্ধ মানুষ আছে সবাইকে তো ঢালাও ভাবে তুমি, এবং অনেকে আছে অপরাধ করেও নাই, অনেকে করছে হয়তো অনেকে করে নাই, সেটা ডিসাইড না করে কে অপরাধ করেছে কে অপরাধ করে নাই সেটা সিদ্ধান্ত মানে সেটা চুরুচেরা বিশ্লেষণ না করে বিচার ব্যবস্থার ভিতরে না এনে যদি ঢালাও ভাবে বলা হয় যে পুরো ইহুদি সম্প্রদায়কে ধরে যদি বলা হয় সেটা তো অবশ্যই অন্যায় হবে। ঠিক আছে শিমুল ভাই আপনি কি আর কিছু বলতেন? আমরা না হলে আমরা পরের অতিথির কাছে চলে যাবো, কারণ আমরা আপনার সাথে কথাটা ঘুরে কাছে, কারণ আপনি জেনারেলাইজেশনের বিপক্ষে বলেছেন শুরুতে, সেই আমাকে উদাহরণ সহ খুব চমৎকার উদাহরণ দিয়েছিলাম, আমি সেটার সাথে
সলিডারিটি জ্ঞাপন করেছিলাম, এখন আমি দেখতে পাচ্ছি আপনি আবার জেনারেলাইজেশনের পক্ষে বলছেন, পুরো একটা জাতিকে অপরাধী বলছেন। আমি জানি না আপনি রোহিঙ্গা ফিলিস্তিন ভারতের বা উইঘুরের মুসলিমদের চেহারাটা মাথায় রেখে ছবিটা চোখের মধ্যে রেখে ওই জিনিসটা কল্পনাটা করে ওই অবস্থায় যদি কথাগুলো বলতেন তা ইহুদিদের বিপক্ষে, তাহলে হয়তো শোনা তো আপনি নিজে নিজের কথাটা শুনতে পারতেন, বুঝতে পারতেন জিনিসটা কতটা খারাপ শোনায়। সেভাবে আপনি বলতে পারেন আমাদেরকে এখন শেষ যদি কিছু আমাদের সাথে কথা বলতে চান বলেন। আমাকে তো কোনো কিছু বলতে দিলেন না ভাই, আপনি একটু রিপিট করে দেখেন আপনার এই এখন যে কাজটা করলাম এটাকে বলে বলতে না দেওয়া, ভালো থাকবেন। আসিফ ভাই ঠিক করছি না, মানে যেহেতু ওইটাই শুনবো যে আমি বলতে দিইনি, সেহেতু না বলতে দিয়েই ওইটা শুনি না। ওনাকে তো যতক্ষণ বলতে দেওয়া হয়েছে উনি যে এই যুক্তিগুলো দেখাইছেন যে নিশ্চয়ই ইহুদিরা কোনো খারাপ কাজ করছিল, কোনো অপরাধ করছিল। ভাই একটা জাতিগোষ্ঠী কিভাবে একটা অপরাধ করে এটা তো আমি বুঝলাম না ভাই, মানে তাহলে তো মুসলমানরা তো অপরাধ করতেছে। মানে ওনার যুক্তিগুলো কি ধরনের যুক্তি ছিল ভাই? এই যুক্তি দিয়ে তো আরো উনি বিপদে পড়ে যাচ্ছেন তাই না? এই সমস্ত কথা বলে তো আরো মানে সমস্যাটা আরো ঘোলাটে করতেছে। এক্স্যাক্টলি, এবং এটা খুবই খুবই খারাপ লাগে যখন বলে যে আমাকে বলতে যাচ্ছেন ভাই একটা মানুষকে এইভাবে এইভাবে মানে রীতিমতো স্লেট আর চক নিয়ে এইভাবে লিখে বুঝাইতে হয় আলোচনা করতে, সেই মাস্টারের সাথে দুই ঘন্টা ধরে বা এক ঘন্টা ধরে দেড় ঘন্টা ধরে কথা বলতেছি আমরা, এরপরে যদি শুনতে হয় যে কথা বলতে দিইনি ভাই, তাহলে কথা বলতে না দেওয়াটাই ভালো।